যাবে। ঠিক বৈষ্ণব অপরাধী ওটি হাতি মাথা, উপরি যায় ডাল তার সুখী যায় পাতা। ঠিক এইরূপ অবস্থা হয়েছে এই দীনকৃষ্ণ ঠাকুর নামে এক ব্যক্তির। স্পর্ধা স্পর্ধা এমন স্পর্ধা, ভগবত বিরোধী তো আছেই, তার মধ্যে ভক্তি মহারানী তুলসী বিরোধী, তুলসীর বিরোধিতা করছে। তুলসী কেন পড়ি আমরা? না, তুলসী অসতী, তাই যেন আমরা অসতী না হয়ে যাই, তুলসীকে কণ্ঠে রেখে তাই মনে করি। তুলসীকে কেন পড়ি? বলছে যে তুলসী মিথ্যা কথা বলেছিল, তাই তাহার মধ্যে কুকুর আদি প্রস্রাব করে, সেই কারণে আমরা তুলসী ধারণ করি, যেন তুলসীর মতন মিথ্যা কথা না বলি। এই সব এই সব। অথচ শাস্ত্রাদিতে তুলসীর মহিমা ভুরিদা ভুরিদা, যেই রূপ শ্রী ভগবানের মহিমাকে শাস্ত্র ব্যক্ত করছেন, তুলসীর মহিমাকে ওইরকম ভাবে ব্যক্ত করছেন। জানি জানি চে পাপানি ব্রহ্মহত্যা আদি পানি, এইরকম ভাবে তুলসীর মহিমা, ভগবত মহিমা, নাম মহিমা ভগবানের সাথে সাথেই এই তুলসী নাম ধাম ভক্তির মহিমাকে শাস্ত্র গিয়ে চলেছেন। এই দীনকৃষ্ণ নামক ব্যক্তির উক্তিতে দেখা গেল যে নিত্যানন্দ জন্মস্থান একচক্রা নিতাই বাড়ির চরণাশ্রিত বিবেক ঘোষালদার সাথে কথা হতে এবং প্রেম গোপাল গোস্বামী প্রভুর সাথে ফোনে কথা হয়েছে। আমি বহুবার ফোন করেছি সে ব্যক্তিকে, সেই ব্যক্তি একটিবারও ফোন তোলেনি, রিং হয়ে গেছে ফোন তোলেনি। বুঝতে পেরেছে যে এই বিষয় নিয়ে, তাই হয়তো ফোন তুলছে না, কারণ সে কখনো ভাবতে পারেনি যে কীর্তনকে করে যে যত ফেমাস না হয়েছে, শ্রীমন মহাপ্রভুর নামকে এবং শ্রী চৈতন্য চরিতামৃতকে এইভাবে ভৎসনা করে সে এত ফেমাস হয়ে যাবে। মানুষটি কি করছে জানেন? মানুষটি করেছে জুতো মেরে গুরুদান। ওইদিকে মহাপ্রভুর সম্পর্কে বাজে কথা বলছে, মহাপ্রভুর চরিত্রকে কাল্পনিক দেখাচ্ছে, ওইদিকে আবার কথার মাঝে মাঝে নিতাই গৌর হরি বল বলছে, নিতাই গৌর হরি বল বলছে। ওই ব্যক্তির কাছে আমার কিছু প্রশ্ন, আরো প্রসঙ্গ আমি আসছি বলছি, আপনারা সকলে সাথে থাকবেন, প্রচার করবেন, যদি এই যেন এই ভিডিওটা সেই ব্যক্তির কাছে যায়। আমি অত শাস্ত্রের ভিতরে ঢুকবো না, প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী তিনি অনেক কথা বলেছেন, আরও প্রভুপাদরা আছেন, প্রভুপাদ শ্রী ধনঞ্জয় পণ্ডিত বংশী রাধাবিনোদ ঠাকুর গোস্বামী, তিনি তার ফেসবুক পেজে একটি সুন্দর আর্টিকেল লিখেছে, অপূর্ব, কারণ এদেরকে কল করে আসলেই কি হবে। হ্যাঁ, মুখ্যকে বোঝানো যায় কিন্তু মূর্হকে বোঝানো যায় না, তো মূর্হ ব্যক্তি, সুন্দর কথা, আরও সুন্দর সুন্দর কথা তুলে ধরেছে দেখলাম। ওই ব্যক্তির কাছে প্রশ্ন, দীনকৃষ্ণ ঠাকুর আপনার কাছে আমি প্রশ্ন রাখি, তমাল কৃষ্ণ দাস, আমি খড়দহ নিবাসী, দীক্ষাসূত্রে আমি রাধাকুণ্ডের আশ্রিত, যদিও আমার গুরুপাঠ আদি গুরুপাঠ দীক্ষাসূত্রে জলন্দি শ্রী ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর পরিবার, আমি নিতাইচাঁদের কৃপাশ্রিত ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর সেই পরিবার আশ্রিত, আমি আপনার কাছে রাধাকুণ্ডের বৈষ্ণবগণের হয়ে বলছি না, শুধু সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হয়েই আমার মতন এক কীট আপনার কাছে কয়েকটি প্রশ্ন করছে। প্রশ্ন এইটি যে আপনি সর্বপ্রথম কোন সম্প্রদায়ের আশ্রিত? আপনি কি গৌড়ীয় বৈষ্ণব? মনে হয় না আপনি গৌড়ীয় বৈষ্ণব। যদি আপনি গৌড়ীয় বৈষ্ণব হয়ে থাকেন, তাহলে আপনার কণ্ঠে অন্তত তুলসীর মালিকাটি থাকত, ললাটে গোপীচন্দন কিংবা শ্রীকুণ্ডের রজের দ্বারা তিলক থাকত, না তো আপনার কপালে গোপীচন্দনের তিলক, না তো আপনার কপালে শ্রীকুণ্ডের রজ গেল। আপনার কণ্ঠে তুলসীর মালা নয়, একটি রুদ্রাক্ষের মালা, তাহাও হয় সুতার দ্বারা একটা পুঁতির পরে কিছুটা গ্যাপ, একটা পুঁতির দ্বারা কিছুটা গ্যাপ মনে হলো, আর না হলে তামার সাথে রুদ্রাক্ষ। যদি তামার সাথে রুদ্রাক্ষ পড়েন, তাহলে তো আপনি প্রথমেই ভুল করলেন, কারণ ধাতুর সাথে এইসব পড়তে নাই, তুলসী রুদ্রাক্ষ তাও পড়েছেন। এবং আপনি
রুদ্রাক্ষ পরে তুলসীকে ভৎসনা করছেন। আপনি কি এটা জানেন যে বিনা তুলসী প্রভু এক নাহি মানি? হ্যাঁ, আপনার কথায় তুলসী মিথ্যাবাদী, তুলসী প্রতারক, তুলসী অসতী, তুলসীর শরীরে কুকুরাদিতে প্রস্রাব করে মানলাম, কিন্তু শুধু তো কুকুর, আপনি যেই ঘটনাটা ঘটিয়েছেন এই ভিডিওর দ্বারা ভাইরাল হয়েছে, ভগবত নিন্দা, মহাজনের নিন্দা, রূপগোস্বামীপাদের রচিত শাস্ত্রকে যেটা অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ করলো, এইটার ব্যাখ্যা করে যখন বিবেক ঘোষালদা বলছেন গোস্বামীপাদের এইটা, তখন আপনি বিবেক ঘোষালদাকে এটাও বলেছেন ওটা আবার শাস্ত্র নাকি, ওনার গ্রন্থটি আবার শাস্ত্র নাকি? ওনার গ্রন্থটা যদি শাস্ত্র না হয়ে থাকে, কোনটি শাস্ত্র আপনি বলুন? অর্বাচীন ব্যক্তি যাহার কোনো পরিচয় ঠিক নেই, আবার আপনার যদি পরিচয় ঠিক থাকতো তাইলে আপনি এই স্থান থেকে ওই স্থানে গেলেন কেন? মনে হয় নিশ্চয়ই আপনার কোনো কেলেঙ্কারি আছে। আমি যেটা জানতে পারি ফেসবুক মাধ্যমেই, আপনার এই দক্ষিণ বারাসাত লাইনে এই দিকেই আপনার কোথাও নিবাস ছিল, আপনার গুরুঘর সূত্রে কোনো একটা ঝামেলা হয় গুরু মাতার সাথে, যেই কারণে আপনাকে এই স্থান ছেড়ে আপনাকে উত্তরাখণ্ডে আসতে বাধ্য হয়। কিছু মনে করবেন না, উত্তরাখণ্ডের মানুষরা বাংলা বোঝে না, কয়েকটা মানুষ সমষ্টিগত, যেমন আমেরিকা, লন্ডন, চীন, জাপান, ফ্রান্স, এইখানেও বাঙালিরা যদি থাকে তো তারাই বুঝবে, তো এই একটা দুজন বাঙালির মাঝে কেউ কখনো বাংলায় কীর্তন করে না। আর আমার মনে হয় না আপনার পড়াশোনাটা একটু হাই গ্রেডেড বা উচ্চ লেভেলের, যদি হতো তাহলে অন্যান্য ভাষায় কীর্তনটা ভালো করে করলে পরে অন্যান্য ভাষাভাষী মানুষরা শুনতো, কিন্তু দুঃখের বিষয় আপনি তো ঠিক মতন বাংলায় উচ্চারণ করতে পারেন না। প্রেমগোপাল গোস্বামী প্রভুর সাথে যখন আপনি কথা বলছিলেন তখন কথা বলতেই শোনা যাচ্ছে আপনার বাংলার মধ্যে হিন্দি টান, তা আপনার ভাষাগত জ্ঞানটাই এখন অবধি হলো না, ঠিক মতন উচ্চারণ করতে পারেন না। আপনি মহাপ্রভুকে বুঝবেন অত সস্তা, যদি কৃপার দ্বারা ভগবানকে বোঝা যায়, নিজের ইচ্ছায় নয়। হ্যাঁ, প্রথম প্রশ্ন করেছিলাম আপনি কোন সম্প্রদায়ের আশ্রিত, দ্বিতীয় যদি আপনি গৌড়ীয় বৈষ্ণব না হন তাহলে কি করে গৌড়তত্ত্ব বিষয়ে অতটা অবগত হবেন? হ্যাঁ, লোকে আমাকেও প্রশ্ন করতে, এবার কেমন প্রশ্ন করলেন? হ্যাঁ দেখুন, উনি তো গৌড়ীয় বৈষ্ণব নন, সকলের জন্য বলছি, যারা ফেসবুকে এখন আছেন বা পরে শুনবেন, এই দীনকৃষ্ণ ঠাকুর ব্যক্তি মনে হয় না গৌড়ীয় বৈষ্ণব, কারণ তার তিলক এবং মালা পরিচয় দেয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, বৃক্ষের পরিচয়টা ফলের দ্বারা, তো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, যদি ফলের পরিচয় হয় তার কণ্ঠে তুলসীর মালা নেই, আছে রুদ্রাক্ষ নিজে স্বীকার করছেন, এবং কপালে আছে একটি লাল রঙের দাগ, এবং লাল রঙের একটি বিভূতি তার পাশে দেখতে পাচ্ছি একটু সাদা সাদা, হতেও পারেন উনি শাক্ত, হতে পারেন শৈব, হতে পারেন অন্যান্য ভাবধারার আশ্রিত। যদি এক কণ্ঠী তুলসী বা একটি সুতোর সাথে তুলসী থাকতো তাহলে অমনি হয়তো ঠাকুর শ্রী সীতারাম ওঙ্কারনাথজির পরম্পরায় আশ্রিত থাকতো হয়তো, কারণ যেহেতু মাঝখানে একটি লাল দাগ, কিন্তু কণ্ঠে তুলসী মাঝে লাল দাগ, এটা ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজির পরম্পরায় নয়। আর যদি ওনার পরম্পরায়ও হতো উনি মহাপ্রভুকে নিয়ে বাজে কথা বলতেন না, কারণ ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব তিনি মহাপ্রভুর প্রতি এত আবিষ্ট ছিলেন, এত অনুরাগ, প্রভুর প্রতি এত ভাব, এত প্রেম, যিনি হরে কৃষ্ণ মহামন্ত্রকে জীবনের সার বানালেন এই ঠাকুর সীতারাম ওঙ্কারনাথজি, এবং নিজে সর্বদা নাম করতেন, তার শিষ্য সহচরকে নামের উপদেশ দিতেন, এবং তিনি টিভির পর্দায় একটি কি করেছিলেন, সিনেমাও করিয়েছিলেন। সেই সিনেমাটা কি, সেই সিনেমাটা হচ্ছে, আর একটু জড়িয়ে দিই পাখাটা, জড়িয়ে দিই খানি, তো হ্যাঁ, তো ওনার কপালে দেখা যাচ্ছে লাল রঙের একটি শিখা। রক্তবর্ণের তিলক বৈষ্ণবরা করেন না, বৈষ্ণবীয় তিলক গোপীচন্দন কিংবা শ্রীকুণ্ডের রজের। হ্যাঁ, তবে রামানুজ বা শ্রী সম্প্রদায় বৈষ্ণবরা সাদা কিংবা হলুদ দিয়ে দুদিকে দুটো দাঁড় থাকেন, মাঝখানে একটি চিহ্ন থাকেন, এবং শ্রী থাকে মাঝে, শুধু শ্রী নয়, তার পুরো একটি তিলক আছে, তার মধ্যে একটি অংশ হচ্ছে শ্রী বা লাল রঙের। আজ এই ব্যক্তি নিজেও ভাবতে পারছেন না সারা জীবন
কতটা জীবন কীর্তন করেছে জানি না, যে কটা জীবনে কীর্তন লাইনে এসেছেন কীর্তন জগতে, কীর্তন জগতে এসে তিনি কতটা নাম কামিয়েছেন তিনি নিজে জানেন না, আজ মহাপ্রভু সম্বন্ধে। আর এই গৌরবঙ্গের কীর্তন বা কীর্তন ঘরানাই হচ্ছেন গৌড়ীয় বৈষ্ণব ধারার ঘরানারই বেশি প্রচার। তার মধ্যে গড়ানাটি ঠাকুর নরোত্তমের, তারপরে শ্রীনিবাস আচার্য প্রভুর রচিত পদ, সেই ধারায় কীর্তন করেন বেসিক্যালি কীর্তনিয়ারা। কীর্তন করতে গেলেই যদি গৌরবঙ্গের মহাজন তথা পূর্ব পূর্ব মহাজন যারা বিদ্যাপতি চণ্ডীদাস জয়দেবাদীর কথাকে না টানে এবং পরবর্তী মহাজন থেকে বলরাম দাস, জ্ঞান দাস, বাসু ঘোষ ঠাকুর, নরহরি সরকার ঠাকুর আদি প্রমুখ প্রমুখ গৌড়ীয় বৈষ্ণব মহাজনের পথ ছাড়া সে কীর্তন করবে কি? আর কীর্তনিয়ারা যে কীর্তনই করুক না কেন, শ্রী চৈতন্য চরিতামৃতের পয়ার বা শ্লোক তুলে যদি কোনো ব্যাখ্যা না করেন তাহলে সেই কীর্তনের মাধুর্য যেন আসে না। আর চৈতন্য চরিতামৃতকে নিয়ে এত বড় কথা বলেছেন যেই ব্যক্তি, এবং তুলসী মহারানীকে নিয়ে কথা বলেছেন, তুলসী অসতী, তুলসী অমুক, তুলসী তমুক, তুলসীর স্বামী দৈত্য, আবার বলছেন মুরারি গুপ্ত নিয়ে, গৌরলীলায় মহাপ্রভুর যে পরম্পরার ভাবাদর্শে যে কীর্তন হয়ে থাকে সেই কীর্তনে একটি বিশেষ পদ দেখা যায় যেখানে বলছেন তোমরা জানো কি গৌর আমার, জানো কি বল্লভ রাম, তোমরা জানো কি গৌরকে, না জানো কি বল্লভ রাম। হনুমান অবতার মুরারী গুপ্ত বলছেন গৌর আমার জানো কি বল্লভ রাম। তা গৌর যদি জানো কি বল্লভ রাম হয় ওনার কথায়, তাহলে রামকে উপাসনা করেছেন হনুমান। আজ হনুমান মুরারী গুপ্ত, ওনার কথায় হচ্ছেন হনুমান তো মারা যায়নি, তাহলে মুরারী গুপ্ত রূপে আসলেন কেন? আপনার কাছে আমি একটি প্রশ্ন করি, হনুমান মারা যায়নি ঠিক বলেছেন, ভগবত লীলায় বিভীষণ হনুমান আদি এরকম বেশ কয়েকজন যারা চার যুগ দিয়েই অমর, তারা সশরীরেই এখন এই জগতে আছেন কিন্তু তাদের দেখা পাওয়া সম্ভব নয়। হনুমান মারা যায়নি কিন্তু আসলেন কিভাবে, মুরারী গুপ্ত রূপে, ভালো কথা। উনি বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যদি রাধাকৃষ্ণের যুগল অবতার হন তাহলে গদাধর পণ্ডিত আবার কি হয়, গদাধর পণ্ডিতকে আপনারা রাধারানী বলছেন কেন? আচ্ছা আপনি এটাও জানেন না, দাস গদাধর বলেও মহাপ্রভুর এক পার্শ্বদ আছেন যার শ্রীপাঠ এই উত্তর চব্বিশ পরগনার বেলঘুরিয়া নামক স্টেশন থেকে যদি অটো করে আসেন, বিটি রোডের মাঝখানে একটি জায়গা আছে যে জায়গাটার নাম রথতলা, রথতলার কাছে কামারহাটি পৌরসভা আছে, কামারহাটি পৌরসভার পাশ থেকে একটি রাস্তা যেটি পশ্চিম দিকে মানে গঙ্গার দিকে যাচ্ছে, কাউকে বললেই হবে দাস গদাধরের শ্রীপাঠ, 550 বছরের প্রাচীন সেই মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি এই কামারহাটি পৌরসভা সংলগ্ন রাস্তা ধরে গঙ্গার দিকে যাচ্ছে, যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পানিহাটি দণ্ড মহোৎসব ক্ষেত্রে যখন রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দেওয়ার পূর্বে এসেছিলেন, কার কাছে না রাঘব ভবনে, একবার সেই রাঘব ভবনে আসার সময় যখন বরাহনগর পাটবাড়িতেও যাচ্ছেন সেই সময় মহাপ্রভু বরানগর পাটবাড়িতে যাওয়ার সময় পানিহাটি হইতে দাস গদাধরের শ্রীপাঠে নিজের চরণধুলা দিয়ে ধন্য করিলেন, নিজের চরণধুলা ধানে ধন্য করলেন কে কাকে, না এই দাস গদাধরের শ্রীপাঠ তথা আরিয়াদহবাসীকে। এই দাস গদাধরও রাধারানীর দ্বিতীয় অবতার, ভাবকান্তির উপদূত। যেই দাস গদাধরের সমাধি রয়েছে কাটোয়ায় শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাস ক্ষেত্রে, কাটোয়ায় শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাস ক্ষেত্রে এই দাস গদাধরের কি রয়েছেন না সমাধি রয়েছে, পূর্ণ সমাধি, এবং সেই স্থানে মহাপ্রভুর কেশ সমাধি, মহাপ্রভুর কেশ সমাধি এবং দাস গদাধরের পূর্ণ সমাধি। সেই দাস গদাধর ছিলেন আরিয়াদহ নিবাসী। এই দাস গদাধরের শোলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা করেছিলেন কি, এই নিতাইচাঁদ কি লীলা, দান লীলা। একটি মাধবী কুঞ্জ আছেন, সেই মাধবী বৃক্ষটি আদ্যপ্রিয় বিরাজমান, এবং দাস গদাধরকে শ্রীমতী জাহ্নবা ঠাকুরানী একখানি গোপাল দিয়েছিলেন সেবা করতে, সেই গোপালখানি আদ্যপ্রিয় সেবা হচ্ছেন। গৌড়ীয় বৈষ্ণব জগতে সর্বপ্রাচীন সুপ্রাচীন এবং অতীব সুন্দর মনোরম দারুব্রহ্ম বিগ্রহের মা জাহ্নবা ঠাকুরানীর শ্রীমূর্তি দাস গদাধরের শ্রীপাঠে আদ্যপ্রিয় সেবা হচ্ছে। যেই মা জাহ্নবা ঠাকুরানীকে সেই 500 বৎসর পূর্বের বৈষ্ণব সমাজ খরদহের মা গোসাইব নামে জানত, এই খরদহের মা গোসাইব দ্বারাই সারা পৃথিবীর বুকে প্রচারিত হয়েছিল সেই গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার মুখপত্র। শ্রীমতী জাহ্নবা মাতা ঠাকুরানী সে সময় না থাকলে গৌড়ীয় বৈষ্ণব সমাজ পুনরুত্থান হতো না। সেই মা জাহ্নবা ঠাকুরানীরই কৃপাধন্য এই দাস গদাধর, এই দাস গদাধরও রাধারানীর দ্বিতীয় অবতার।
উনি তো শুধু গদাধর পণ্ডিত বললেন, দাস গদাধরের সম্বন্ধে হয়তো জানেন না, আসলে পড়াশোনা না থাকলে জানবেন কোথা থেকে? এই অর্বাচীন মূর্খ ব্যক্তির মতন আপনি নিজেকে ফেমাস করতে গিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নামে বাজে কথা বলেন। তারাপদ পাহাড়ি নামে এক ব্যক্তি বেশ কয়েক বছর, 7-8 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীকে নিয়ে বাজে কথা বলতে গিয়ে একটি ম্যাগাজিনে, বাংলা ম্যাগাজিনে বের করলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে প্রেম করে বিবাহ করেছে, তাও নবদ্বীপ গঙ্গার ঘাটে বসে মায়েরা স্নান করতেন সেটি দেখতেন আর বিষ্ণুপ্রিয়া মায়ের গায়ে ঢিল মারতেন, এবং সচিমা এটা জানতে পেরে মহাপ্রভুকে বারণ করায় সচিমাকে নাকি মহাপ্রভু গলা টিপে ধরেছিল। সেই ম্যাগাজিনটা এখনো আমার বাড়িতে আমার কাছে আছে, যদি কেউ দেখতে চান দেখাতে পারি। এই ব্যক্তিটাকে যখন ধরা হলো, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর শিষ্য শ্রী বন্ধুগৌরব ব্রহ্মচারী, আমাদের বড় গুরুভ্রাতা সঞ্জীব রায়, সঞ্জীব দা আদি সকলকে, সকলে তাকে ধরলেন এবং শাস্ত্রীয় প্রমাণ চাইতে তিনি কিছু বললেন, বলতে পারেননি। তার নাম্বারে তাকে যোগাযোগ করতে তখন সে নিজে স্বীকার করেন নিজেকে ফেমাস করবার জন্য এইভাবে মহাপ্রভুর সম্বন্ধে, কারণ গৌড়ীয় বৈষ্ণবদের একটি বিশেষ ব্যাপার হয়ে রয়েছে, ত্রিনাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণু না অমানিন মানদিন কীর্তনিয়া সদাহ। সকলকে সম্মান করতে গিয়ে নিজেকে হীন হতে হবে ঠিকই, কিন্তু এটাও ভুলে যাবেন না যে যখন তর্করত্ন এসে রূপগোস্বামীকে হারাতে চাইলে রূপসনাতনের নিন্দা করছেন, তখন জীবগোস্বামী পাদ কিন্তু সেই তর্করত্নের সাথে তর্ক করে তাকে পরাস্ত করেছিলেন। তখন বলেছিলেন, কে তুমি? বলে, আপনি যার নাম নিয়েছেন, আপনাকে হারিয়ে, আপনি যাকে হারিয়েছেন, আমি তার কৃপাধন্য শিষ্য। জীবগোস্বামীকে বাহ বাহ বলে তাকে প্রণাম করছেন, বলছেন তার শিষ্যের যদি এই রূপ শাস্ত্রে দখল থাকে তাহলে সে কি রূপ হবে? বলে, আপনি কি তার সঙ্গে তর্ক করেছেন? বলছেন, না, তার সামনে যাইতেই আমি যখন তাহাকে বলি সব কথা, তিনি আমাকে বিজয়পত্র লিখে দিয়ে বলেন, আপনি এত বড় তর্কজয়ী, আপনার সাথে আমি কি তর্ক করব? আসলে বুদ্ধিমান ব্যক্তিরা কখনো তর্কে যান না। আমি বুদ্ধিমান নই বলে আমি তর্কে এসেছি, ভালো কথা, কারণ এইরকম ভাবে যদি একটুও প্রটেস্ট না করা হয়, প্রতিবাদ না হয়, তাহলে রাস্তার কুকুরগুলো হাতিকে ছিঁড়ে বিড়ে খাবে, কিন্তু হাতিগুলো পারলে কুকুরগুলোকে সুরে তুলে পেঁচিয়ে মারতে পারে। শুধু কুকুর কেন, বন্যের হিংস্র পশু বাঘ সিংহকেও হাতি নিজের সুরে তলিয়ে আছাড় মেরে মেরে ফেলতে পারে, মারেও কিন্তু পারে না, করে না, কারণ হাতি বলে আমি তো এখানে বেশিক্ষণ থাকবো না, শুধু শুধু ওদের মেরে, ওরাও ঘেউ ঘেউ করছে, আমি তো চলে যাব। তাই আপনাদের কপাল ভালো যে আপনাদেরকে বাজে কথা বলেননি বৈষ্ণবরা, এই বিশেষ করে এই দীনকৃষ্ণ ঠাকুর। এইবার আরো কিছু প্রসঙ্গ নিয়ে বলছি, আপনি যদি গৌড়ীয় বৈষ্ণব না হন, শ্রী ব্রহ্ম রুদ্র সনক চতুর সম্প্রদায়ের মধ্যে আপনি ব্রহ্ম সম্প্রদায় ছাড়া, এই ব্রহ্ম সম্প্রদায়েরই একটি শাখা গৌড়ীয় বৈষ্ণব, যারা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে মূল ঈশ্বর মানেন এবং রাধাকৃষ্ণকে, রামাদি অবতার প্রত্যেকেই ভগবত অবতার, সেটা কোনো কথা নয়, আমাদের মূল উপাস্য গৌর এবং গোবিন্দ, নবদ্বীপ এবং বৃন্দাবন। এই নবদ্বীপ বৃন্দাবনের যুগপথ সেবার মধ্যে আমাদের পঞ্চতত্ত্ব সহিত অষ্টসখী যুগল সেবা, এবং রূপ সনাতন গোস্বামী আমাদের সম্প্রদায়ের মূল আচার্য, যেই আচার্যকে ফলো করে যাদের ভাবধারাকে অনুস্মরণ করেই আমরা এগিয়ে চলেছি। আচ্ছা, এই রূপ সনাতন গোস্বামীর ভাবধারা যদি আপনারা আশ্রিত না হন, তাদের কৃপাই যদি আপনার প্রতি না থাকে, তাদের প্রণীত এই রসদর্শন বা এই রস শাস্ত্রগুলো আপনি কিভাবে বুঝবেন? শাস্ত্র তো বললেন ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে, তা আপনি তো বৈষ্ণব চরণে অপরাধ করলেন, আপনি তো কবিরাজ গোস্বামীকে বিবেক ঘোষালের সাথে কথাবার্তার মধ্যে যেটি দেখা গেল, আপনি শ্রীমৎ চৈতন্য চৈতামৃত রচয়িতা সাক্ষাৎ রাধারানীর কস্তুরী মঞ্জরিকা, যাহাকে আপনি সাধারণ ব্যক্তি মানে আপনি বিশেষত আপনার সাথে তুলনা করলেন, যাহার কলমে স্ফূর্তি হল সম্পূর্ণ শ্রী চৈতন্য জীবনী, যাহার সম্মান, যাহার গুণ সর্বজন গাইলেন, সর্বসম্প্রদায় গাইলেন। আমি আজকে আপনাদের সামনে, এই মিডিয়ার সামনে একটি কথা বলি, আপনারা নিশ্চয়ই শুনেছেন জগৎগুরু শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী সারদা দ্বারকা পীঠাধীশ্বর, তিনি দীর্ঘদিন এই হুগলি জেলার কোন্নগরে কামেশ্বরী মন্দির, ওখানে রাজরাজেশ্বরী মন্দিরে আসেন। এই রাজরাজেশ্বরী মন্দির হইতে তিনি শ্রীরামপুরে, আমারই গুরু ভাই ছিলেন প্রয়াত শ্রী উৎসব মুখার্জি, উৎসব মুখার্জি দাদার বাড়ির অনেকেরই গুরুদেব তিনি, তিনি সেখানে আসতেন এবং তার সাথে আমার বহুবার দেখা সাক্ষাৎ সঙ্গ হয়েছে, তিনি খুব স্নেহ করেন। এই শঙ্করারণ্য শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীজি, তিনি পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর গুণ অশেষ বিশেষভাবে গাইলেন তাহার শিষ্য সমাজে। তিনি বললেন মারোয়াড়িদের সমাজে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হ্যায়,
ये कोई मानता है कोई नहीं भी मानता है एरम करे तिनी बोलें तिनी बोलचेन जे चैतन्य महाप्रभु भगवान है इसका प्रमाण क्या है बोले उन्हीं बोलचेन एक रुपया का एक सिक्का मेरे हाथ पे लाओ तो एक टकर एक सिक्का तार हाथे दिए चेन बोले एक तरफ एक लिखा है बोले हाँ एक तरफ लिखा है क्या बोले नहीं है बोले जिस तरफ एक लिखा है इसीलिए एक रुपया आपको मान्यता दे रहे हो ना अच्छा इसी एक ही कॉइन का एक ही सिक्के का इस तरफ तो लिखा नहीं है तो इसको आप क्या बोलोगे ये एक रुपया के सिक्का नहीं है बोले नहीं गुरुजी एक रुपया के ही है एक तरफ लिखा एक तरफ लिखा नहीं है तो नहीं ठीक यही भावे महाप्रभुर भगवत सत्ता के साधारण मानुषेर सामने तुले धरलें कारण शास्त्र अनेकेई पढ़े ना जाने ना आजके सनातन समाजेर एई अवगतिर कारणेई होच्छेन तादेर अध्याप बसना नाई अध्ययन नाई টিভির পর্দায় আমরা ভগবানের চরিত্র জানি মহাভারত কি জানি মহাভারত জানি অমুক দারাসিং অমুক হয়েছিল অমুকে এমুক হয়েছিল কর্ণ হয়েছিল অমুক যে কৃষ্ণ হয়েছিল তার নাম অমুক এইভাবে টিভির পর্দায় দেখবেন আমি কালকে একটি ছোট্ট একটা হাসির ভিডিও শেয়ার করেছিলাম ওইখানে মহাভারতে কে অর্জুন হয়েছিল কে শকুনি হয়েছিল কে কৃষ্ণ হয়েছিল কে কর্ণ হয়েছিল এদের সঙ্গে সাক্ষাৎকার হচ্ছে এই ভিডিওটায় তা আমরা মহাভারত চরিত্র বলতে এদেরকেই জানি কারণ শাস্ত্র গ্রন্থ ঘেটে মহাভারত চরিত্র পড়িনি যদি অধ্যয়ন থাকতো তাহলে জানতে পারতাম এবার বলি জেনারেল ফিজিশিয়ান কোন ডাক্তার যখন সব বিষয় দেখে তখন কোন একটি পার্টিকুলার বিষয় সম্বন্ধে তার বিশেষভাবে দক্ষতা থাকে না তখন সেই ডাক্তার বলে আপনার এই বিষয়টা খুব জটিল আপনি একজন হার্ট স্পেশালিস্টের কাছে যান আপনার এই হার্টের প্রবলেমটা ভালোই দেখা দিয়েছে স্পেশালিস্টের কাছে পাঠায় কেন না তিনি ওই বিষয় অভিজ্ঞ তো ওই বিষয় যেহেতু অভিজ্ঞ তাই তাকে স্পেশালিস্ট ব্যক্তির কাছে পাঠায় তখন সেই স্পেশালিস্ট ব্যক্তি তার সমস্ত বিষয়টিকে চেক আপ করে একটি বিবেক বিবেচনা করে তাকে বলেন যে আপনার এই সমস্যাটি হয়েছে কারণ হার্টের প্রবলেম মানে ইকো করতে হবে ইসিজি করতে হবে আরও নানা রকম পরীক্ষা টেস্ট ইত্যাদি দিয়ে একটা জায়গায় রিপোর্টটা আসবে সেই রিপোর্টটাকে দেখে ডাক্তার একটা ডিসিশন নেবেন কারণ জেনারেল ফিজিশিয়ান কখনো স্পেশালিস্ট এর কাজ করতে পারে না তা আপনি তো জেনারেল ফিজিশিয়ানের মতন আপনি টাকা ইনকাম করার জন্য কীর্তন জগতে নেমেছেন আপনি তুলসীর মহিমাকে অক্ষুণ্ণ করছেন যেখানে বিনা তুলসী প্রভু এক নাহি মানে যেখানে গরুর পুরাণে তুলসীর ভুরিদা ভুরিদা মহিমা বলছেন এক ব্যক্তি সারা জীবন ভজন করে নাই সেই ব্যক্তি এক মুসলমান ব্যক্তি গাছের নিচে বসে আছেন দেখছেন হঠাৎ করে দুইজন বিকট দেখতে বিভৎস ভূতের মতন চেহারা হাতে দুটো ধারালো অস্ত্র নিয়ে এসে দাঁড়িয়ে ঘাম মুছছেন যে কি ব্যাপার তাদেরকে সেই মুসলিম ব্যক্তি জিজ্ঞেস করছেন কে মশাই আপনারা বলছেন আমরা যমদূত গরুর পুরাণের প্রসঙ্গ থেকে আপনারা যমদূত এখানে কি করছেন বলছেন এখানে একজন গরুর গাড়িতে করে আসবে সারা জীবন ভালো কাজ করে নাই বরঞ্চ দুটো গরুর উপরে যা অত্যাচার করে সারা দিন খাটায় আর তাদেরকে উপরে নিয়ে তাদের উপরে নিজে বসে নিজের জীবনযাপন করতে থাকে এবং ভালো কাজ কখনো করেনি তাই তার এখনই এই যে চাকাটা আগে গরুর পাটাই রাস্তার মধ্যে পাথরটি পড়ে আছে পাথরটির মধ্যে গরুর পাটা লাগবে গরু হোঁচট খাবে চাকাটা এগিয়ে লাগবে চাকাটা ভেঙে গিয়ে ব্যক্তিটি ছিটকে পড়বে ওই পাথরের মধ্যে মাথা লেগে মরবে তারপরে আমরা তাকে নরকে নিয়ে যাব মুসলিম ব্যক্তিটি শুনে তো একদম ভয়ে ইতস্তত কাঁপছে হঠাৎ করে দেখছেন ঠিক গরুর গাড়ি আসছে সেই ব্যক্তিও বসে আছে দুঃখের বিষয় কি গরুটার পা লাগলো খুরের সাথে ধাক্কা লাগলো পাথরটির সাথে গরুটি হোঁচট খেলো চাকাটি ভাঙলো ব্যক্তিটি গিয়ে উপর হয়ে গিয়ে মরলো মারা যাওয়ার সাথে সাথে এই যে যমের দুই দূত সেই যমদূত দুজন যখনই গেলেন সেই ব্যক্তির কাছে তার আত্মাকে বের করে নিয়ে নরকে যাবে হঠাৎ করে দেখছেন শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু প্রকট হয়েছেন এবং আরও দুইজন চতুর্ভুজধারী দুই ব্যক্তি তাহার আত্মাকে ধরে বিষ্ণুলোকে নিয়ে যাচ্ছেন ব্যাপারটা কি হলো শাস্ত্র বলছেন যেখানে তুলসী বন এবং পদ্মবন এবং যত্র হরিকথা যেখানে হরিকথা এই তিন জায়গায় তত্র সন্নিহিত হরি সবসময় হরি থাকেন ব্যক্তিটি যে পাথরটির মধ্যে মাথা লেগে পড়ার কথা ছিল দুঃখের বিষয়ে যে যমরাজের যে দুধ এসেছে তাদের সঙ্গে তারা যেতে পারলেন না কি হলো না ব্যক্তিটি গিয়ে পড়লো তুলসী বনের মধ্যে তার কণ্ঠে না আছে তুলসী না করেছে তুলসীর সেবা কিন্তু তুলসীর বনের মধ্যে পড়েছে এই জন্য শাস্ত্র বলছেন যত্র তুলসী কানন যত্র পদ্ম বনানিচ যত্র হরি কথা তত্র সন্নিহিত হরি যেখানে হরি কথাই যো হরি কোথায় না হরি কথায় নহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান কীর্তন করে আমি সেই স্থানে থাকি তাই তুলসী বন পদ্মবন এবং হরিকথা এই তিন স্থানে ভগবান থাকেন
ভগবান তার পার্ষদ পাঠিয়ে আপন লোকে নিয়ে যান। এইরূপভাবে তুলসীর মহিমা আরো আরো অন্যান্য শাস্ত্রে বলছে। তুলসী ভগবানের এত প্রিয় যে শালগ্রামের তলদেশে এবং শালগ্রামের মস্তকে। ভগবত বিষ্ণু অবতারগণের চিত্রপটে যদি সেবা হয়, ছবিতে সেবা হলে বিষ্ণু নারায়ণ রাম কিংবা মহাপ্রভুর চিত্রপটের নিচে একখানি তুলসী রেখে তাহার উপরে চিত্রপটকে দাঁড় করাতে হয় অর্চনের সময়, কিংবা কোনো শ্রীবিগ্রহ জগন্নাথ হোক, শালগ্রাম শিলা হোক, কৃষ্ণ হোক, রাম হোক, লক্ষ্মণ হোক, নিতাই গৌর হোক, প্রত্যেক শ্রীবিগ্রহ স্নানাদির সময় যখন অর্চন হবে, অর্চনের পূর্বে তুলসী পত্র দিয়ে তাহার উপরে দাঁড় করাতে হবে। বিনা তুলসী প্রভু 56 ভোগ আর 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। কোনো কিছুই তুলসী ছাড়া ভগবান গ্রহণ করে না। এখন এই দীনকৃষ্ণ ঠাকুর ব্যক্তিকে মূর্খের কে বলছি যে আপনি আপনার মতন পাগলের প্রলাপ করে গেলেন ওই কীর্তনটার মধ্যে কিছু সমষ্টিগত ব্যক্তির মনকে জয় করার জন্য। কি করলেন, নিজের জীবনটিকে একদম নষ্ট করলেন, মহাপ্রভুর নিন্দা করে। যে যেন গৌরাঙ্গ নাহি মানে তারে দৈত্য সমমানি, লোচনদাস ঠাকুর আদি বহু বহু মহাজন বলছেন, যে যেন নিতাই নাহি মানে অনর ভেজাও তার মাঝ মুখখানে, যে নিতাই চাঁদকে অস্বীকার করে বলছে তার মুখের মাঝখানে আগুন লাগিয়ে দাও। এহেন পতিত পাবন দয়াল ঠাকুর অধম তারণ, নিতাই গৌর সুন্দরকে যদি না মানি আজ আমরা বিধর্মী হয়ে যেতাম যদি নিতাই গৌর না আসত। ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন থেকে আরম্ভ করে ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারা এবং কি দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ভাবধারা আদি বহু সনাতন ধর্মের অনেক অনেক এখনকার সময় শাখা প্রশাখা হয়েছে। তারা কতদিন হয়েছে, রামকৃষ্ণ মিশন একটু বেশি দিন হয়েছে স্বামী বিবেকানন্দ থেকে, তারপর তারপরে পরবর্তী ধারাগুলো, কিন্তু কোথায় ছিল সেই 534 বছর আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ধারায় সকলকে এক আসনে রেখে এক পঙ্ক্তিতে বসিয়ে প্রসাদ পাওয়ানো? কোথায় ছিল অদ্বৈত প্রভুর মতন এরম মতবাদের ব্যক্তি যে নিজের পিতৃদেবের শ্রাদ্ধের পাত্র হরিদাস ঠাকুর যবনকে ডেকে খাইয়েছিল? হরিদাস ঠাকুর বলছেন, প্রভু করেন কি আমি যবন জাতিতে আর আপনি আপনার পিতৃদেবের শ্রাদ্ধের পাত্র আমাকে দিচ্ছেন? অদ্বৈত প্রভু বলছেন, তোমারে খাওয়াইলে হয় মোর শত বৈষ্ণব ব্রাহ্মণ ভোজন। হে হরিদাস, তুমি যদি ভোজন করো তাহলে শত ব্রাহ্মণ ভোজনের ফল মেলে। যখন সারা জগৎ হরিদাস ঠাকুরের নিন্দায় প্রমুখ, নবদ্বীপের বাসী নদিয়াবাসীর কাছে কারো কাছে দীপ নাই, কোথায় গেলে হরিদাস ঠাকুরের ভজন কুটিরে দেখছে টিম টিম করে দীপ জ্বলছে, ওই হরিদাস ঠাকুরের কুটিরের থেকে সেই দীপ নিয়ে এসে সকলের ঘরে আলো হয়। ওই হরিদাস, হরিদাস মানে যে হরিকে ভজন করেন সে প্রত্যেকেই হরিদাস। সে রামচন্দ্রেরও যদি উপাসক হয় তাও সে হরিদাস হয়, সে গৌর হরির উপাসক হলেও হরিদাস হয়, সে কৃষ্ণের উপাসক হলেও হরিদাস হয়, সে বিষ্ণু তথা জগন্নাথ আদি ভগবত দশাবতারের নাম মৎস্যকর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কল্কি আদি সকল অবতারের উপাসককেই হরিদাসই বলে, যদিও বুদ্ধদেব সেখানে একটু ব্যতিক্রম। হরির অবতার হলেও তার ভাবধারাটা অন্য। তো এইভাবে হরিদাসের ব্যাখ্যাও শাস্ত্রে অনেকভাবে করছেন। এই হরিদাসরা কণ্ঠে তুলসী মালা নেয়, চতুর সম্প্রদায় বৈষ্ণব ভাবধারা যারা তুলসী ধারণ করে। তাহলে আপনার মতে অত বড় বড় জ্ঞানী গুণী বৈষ্ণব শাস্ত্রীয় মহাজনেরা, শ্রীব্রহ্ম রুদ্র সনক আদি আচার্যগণেরা কণ্ঠে তুলসী ধারণ করেছিলেন হাজার হাজার বছর পূর্বে, তারা সব ভুল কাজ করেছেন? তারা তুলসীর সতীত্ব নষ্ট হয়ে গেছে যেন নিজের সতীত্ব নষ্ট না হয় এই জন্য তুলসী পড়েছেন? এইরূপ কথা কোথায় পেয়েছেন, কোন শাস্ত্রে পেয়েছেন? নিজেকে এই তারাপদ পাহাড়ির মতন মানে প্রচার করতে গিয়ে, ব্যক্ত করতে গিয়ে এই রকম করে ফেললেন, জীবনটাই তো নষ্ট হয়ে গেল আপনার। ধিক ধিক নীরাজ পরাণ, এখন তো আপনি কারো কাছে মুখ দেখাতে পারবেন না, আপনার নিজজনেরাই আপনাকে কি বলবে, যে আপনার নিজজনেরাই আপনাকে বলবেন কি দরকার ছিল এই সব কথা বলার। এখন তো আপনারা কীর্তনিয়ারা যারা অনেকে হয়েছেন, সকলের কথা বলবেন না, অনেক শিক্ষিত অনুভবী কীর্তনিয়া আছেন। সরস্বতী দাসী, জানি না আপনি নাম শুনেছেন কিনা, প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর সেবিত শিষ্য, এই সরস্বতী পিসি এখন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া, যার কীর্তন বোঝবার লোক নাই, যার কীর্তন বোঝবার লোক নাই। আমি নিজে দেখেছি সুমন ভট্টাচার্য দাদার পাঠে, যে কি সুমন ভট্টাচার্য দাদার কীর্তনে শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের শ্রীপাঠে সুমন ভট্টাচার্য দাদা কীর্তন করতে গিয়ে কোনো একটা সুরের এদিক ওদিক হয় সরস্বতী পিসি, ওই হাজার হাজার লোকের মাঝখানে সুমন ভট্টাচার্যকে চোখ রাঙিয়ে বলছেন, সুমন এরা কি করলে, সুমন ভট্টাচার্যের মতন কীর্তনিয়াকে, সুমন ভট্টাচার্য কীর্তনের আসর থেকে সরস্বতী পিসির চরণকে বন্দনা করছেন, পিসি মা আমাকে ক্ষমা করুন একটু ভুল হয়ে গেছে। শুনেছেন কখনো সরস্বতী দাসীর নাম? শোনেননি, এনাদের কাছে শিখেননি, কারণ গুরু ধরে শিখতে হয় যে কোনো শিক্ষা। আপনি তো গুরু ধরে শিখেননি, তার প্রমাণ এটা হলো।
কারণ আপনার মতন ব্যক্তি শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য, কীর্তনকে নিয়ে ব্যবসা করবার জন্য শ্রীমন মহাপ্রভুর আনুগত্যের ভক্তের হৃদয়কুলো সম্রাশ্রী গ্রন্থরা চৈতন্য চৈতামৃতকে নিয়ে নোংরা কথা বলি অশাস্ত্রীয় প্রমাণ করতে গিয়ে আজ এই কথা বললেন। অথচ চৈতন্য চৈতামৃতের কথায় বলছেন, বুঝে বানা বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ উপজীবে প্রীতি বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। শ্রী চৈতন্য চরিতামৃত শ্রবণ করলে হিত হয় বলছেন ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে। নববিধা ভক্তিতে প্রথমে বললেন শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন, এ করে করে নববিধা ভক্তির একটার পর একটা স্টেপ পাচ্ছে। প্রথমেই শ্রবণ বললেন। আপনি জীবনে কখনো কারো কাছে শ্রবণ করেননি? যদি শ্রবণ করলেন তাহলে আপনার হিত হতো, কারণ চৈতন্য চরিতামৃত বলছে যে বুঝে বানা বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ উপে জীবে প্রীতি বুঝিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। আপনি বললেন, প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী যখন আপনাকে জিজ্ঞেস করলেন, আপনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি পড়েছি। প্রভুপাদ বললেন আপনি পড়েননি, পড়লে এই কথা বলতে পারে না। কি বলছেন, আমি পড়িনি, আপনি আমাকে অস্বীকার করছেন, আপনি কি করে বুঝলেন আপনি আপনি আমি পড়িনি? আপনি এইভাবে প্রভুপাদের সঙ্গে তর্ক করলেন, ওই ভয়েসটাই শুনলাম। আচ্ছা, আপনি যদি পড়ে থাকেন তাহলে আপনি নবদ্বীপে অদ্বৈত ঘাট শচী মায়ের ঘাট কোথায় পেলেন? আপনি বলছেন ওই কীর্তনের মধ্যে অদ্বৈত ঘাট শচী মায়ের ঘাট, আবার মহাপ্রভুর জন্মস্থান নিয়ে কথা তুললেন। আরে ব্যক্তি, আপনি ইতিহাস দেখেছেন? ইতিহাসটাও পড়েননি ঠিক মতন। ভৌগোলিক বিচারেও নবদ্বীপকে দর্শন করেননি, ভৌগোলিক দর্শনেও নবদ্বীপকে দেখেননি। বলে কেন? ভৌগোলিক ম্যাপের দর্শনে যদি আপনি নবদ্বীপকে দেখতেন তাহলে নবদ্বীপ তার প্রায় 64 বার গতিপথকে পরিবর্তন করেছে, তাহার প্রমাণ আছে। আছে, নবদ্বীপ প্রাচীন মায়াপুরের পীরতলা নামক স্থানের সম্মুখেই হচ্ছেন, রাস্তার অপোজিটে বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ শ্রীশ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজের পূর্ণ সমাধি ক্ষেত্র। সেই জগন্নাথ দাস বাবাজী মহারাজের যে সাধনী স্থান ছিল, একটি বকুল যাকে সিদ্ধ বকুল বলা হয়, সেই সিদ্ধ বকুলের ছালের ভিতর থেকে হরে কৃষ্ণ নাম পাওয়া যেত ছালটি খসে পড়লে। এমন হরিনাম করেছেন বাবা যে খোসা গাছের ছাল বেরিয়ে গেলে ভিতরে হরিনাম পাওয়া যেত, এমনকি একটি কদম গাছের ভিতরেও নাম পাওয়া যেত। সেই যে বকুল বৃক্ষটি ছিল নবদ্বীপের গঙ্গার তীরে, আর গঙ্গার তীরে বসে সিদ্ধ বাবা ভজন করতেন। বর্তমানে সেটিকে ছাড়া গঙ্গা বলা হয়, গঙ্গাটি তখন এইভাবে প্রবাহিত হতো, বৃক্ষটি এইভাবে ছিলেন, কিন্তু এখন নবদ্বীপের গঙ্গা ঠিক এইভাবে প্রবাহিত হচ্ছে। এর থেকে বোঝা যায় যে নবদ্বীপের গঙ্গা তার গতিপথ চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন। আপনি আবার বলছেন নবদ্বীপে বহুবার গিয়েছি। নবদ্বীপে যদি গেছেন, হে মূর্হ ব্যক্তি, আপনি জানেন না যে নবদ্বীপ তার গঙ্গার গতিপথকে কতবার পরিবর্তন করিয়েছে? তাহলে প্রাচীন জিনিস থাকে কি করে? প্রাচীন জিনিস অবক্ষয় হয়েছে। তবে হ্যাঁ, ধামেশ্বর তিনি রয়েছেন, পোড়ামা তিনি রয়েছেন, নবদ্বীপের রজ সেই রজই রয়েছেন। গঙ্গা তার গতিপথ চেঞ্জ করেছেন, কিন্তু এই সেই গঙ্গা যেই গঙ্গা গৌরলীলার সাক্ষী দিয়েছেন, শ্রীমন মহাপ্রভু দীর্ঘদিন যেই গঙ্গায় অবগাহন করেছেন, এই সেই গঙ্গা। গঙ্গার পরিবর্তন হয়নি, ওখানে গঙ্গা থেকে গঙ্গাটা খাল হয়ে যায়নি, নবদ্বীপের রজের পরিবর্তন হয়নি, নবদ্বীপের বৈষ্ণবের হৃদয়ের যে গৌর প্রতি প্রীতি ভালোবাসা আর্তনাদ হোমকার গর্জন, এগুলো ক্ষয় হয়ে যায়নি। আপনি কিভাবে নিজেকে পণ্ডিত বলে মনে করছেন? আপনি আবার বলছেন যে যার পেটে পেটে লাথি মারলে, কীর্তনের আসরে বলছেন পেটে লাথি মারলে শব্দ প্রয়োগ করছেন, পেটে লাথি মারলে যার শাস্ত্র বেরোবে, সব কিছুর ভিতরে আপনি শাস্ত্রকে টেনে নিয়ে এসে বলছেন কথা। আপনি কতটা শাস্ত্র পড়েছেন যে আপনি শ্রী চৈতন্য চরিতামৃত নামক মহান গ্রন্থকে, এইরূপ মহান শাস্ত্রকে আপনি এত বড় কথা বললেন? আপনি জানেন চৈতন্য চরিতামৃত পুরো পৃথিবীর জীব জগতের কাছে কত বড় একটি দর্শন? শুধু শাস্ত্র নয়, দর্শন শাস্ত্র, কত বড় প্রমাণ! এই চৈতন্য চরিতামৃতের আদৌ কি ব্যাখ্যা আপনি জানেন? আমরা নয় বাঙালি, বাঙালি রহিয়া অমিয়া মথিয়া নিমাই ধরিছে কায়া, বাঙালির রক্তে রক্তের ভিতরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রতি ভালোবাসা রয়েছে। আপনি তো বাঙালি নয় মশাই, আপনি পারবেন কোথা থেকে? যদি আপনি বাঙালি হয়ে থাকেন এই কথা বলতেন না। যদি বাঙালি হন, আপনি যদি বলেন যে আমি বাঙালি, তাহলে এই কথাগুলো বলতে পারতেন না মহাপ্রভু সম্বন্ধে। আবার আপনি প্রমাণ করাতে চাইছেন মুরারিগুপ্ত
হনুমান নয়, শিবাস পণ্ডিত নারদ নয়। আবার বলছেন কি, হনুমান কি মরেছে যে মুরারিগুপ্ত রূপে আসবে? আরে ভগবত অবতার কি মরে জন্ম নেয়? ভগবানের প্রকাশ বিভু প্রকাশ, তিনি জীবের মতন অনু নয় যে এখানেই বসে আছেন আর কোথাও তাকে দেখতে পাওয়া যাবে না। আমি খড়দাতে বসে কথা বলছি, ফোনের মাধ্যম দ্বারা আপনারা যে যেখানে আছেন দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা পৃথিবীর যে যেই প্রান্তেই আছে না কেন, ফোনটা নিয়ে দেখছেন, আমাকে ফোনের ভিতরে দেখছেন, কিন্তু আপনি কি আমার পাশে, আপনার পাশে আমাকে দেখতে পারছেন? পারছেন না। কেন পারছেন না? আমি জীব, আমি সর্বত্র থাকতে পারি না। শ্রী ভগবান সর্বত্র থাকতে পারে, তিনি সব প্রকাশিত, তাকে কেউ প্রকাশ করেন নাই, তার ইচ্ছায়। কিন্তু ভক্তের ভক্তিতে তিনি বাধা, ভক্তের ভক্তিতে তিনি বাধা। ভক্ত যেখানে ডাকবেন সেখানে তিনি থাকবেন, থাকবেন কি, তিনি ওখানে ছিলেন আছেন, কিন্তু ভক্তের ভক্তির দ্বারা তিনি নিজেকে প্রকাশ করবেন, প্রকাশিত করবেন, প্রকট হবেন সেই স্থানে। তা না হইলে প্রহ্লাদ বলল খাম্বা ফেলে বেরিয়ে গেল, তার মানে কি ভগবানও জানতেন যে আমি কি প্রহ্লাদ দেখিয়ে বলবে প্রভু তুমি এখানে থেকো, কিন্তু আমার বাবা বললে তুমি বেরোবে না। আচার্যাং মাং বিজানি বিমতেন কহিচিং মত্তাবদ্ধসয়ত সর্বদেবময় গুরু। গুরুদেব যেমন সর্বদেবময়, যদি গুরু সত্তাটা সর্বদেবময় হয় তাহলে ভগবানের সত্তাটা আর গুরু সত্তা থেকে আলাদা নয়, ভগবান ও বিভু সত্তা। ভগবান বিভু প্রকাশ, ভগবানের প্রকাশটা অখণ্ড প্রকাশ। ভগবান কোথায় কোথায় না নেই, উড়িষ্যের কীটের মধ্যেও রয়েছেন ভগবান, একটি হস্তির মধ্যেও রয়েছেন, এই সমুদ্রের জলের মধ্যে যত কিয়া মাকড় পোকা মাছ তিমি মাছ জল হস্তি গন্ডার বৃক্ষ লতা পাতা গুল্ম জীবাত্মা পরমাত্মাই ভগবান, প্রত্যেক জীবের ভিতরেই পরমাত্মারই অধিষ্ঠান আত্মা রূপে। প্রত্যেকটি জীবের ভিতরে লতা পাতা গুল্ম বৃক্ষ প্রত্যেকের ভিতরে ভগবানেরই অধিষ্ঠান, ভগবান ছাড়া জীবের অস্তিত্ব কোথাও দেখা যায় না। আপনি এইভাবে অর্বাচীনের মতন কথা বলে যাচ্ছেন, আর আপনি তো যদি শৈব শাক্ত হয়ে থাকেন তাহলে কিছু করার নাই। এই বঙ্গের সব শাক্তকে বলবো না, সব শৈবকে বলবো না, কারণ শঙ্করাচার্যের ভাবধারা শৈবদের দেখেছি তারা প্রসাদ ভোজী হয়, জগদ্গুরু শঙ্করাচার্যের ভাবধারায় আশ্রিত শঙ্করাচার্যের শিষ্যদের দেখেছি তারা প্রসাদ পান, তারা একাদশী ব্রত আদি করেন। স্বরূপানন্দ সরস্বতীজির সঙ্গে যিনি থাকেন, যিনি আদিগুরু শঙ্করের চন্দ্রমৌলেশ্বরের সেবা করছেন, অমৃতানন্দ সরস্বতীজির গণ্ঠে তুলসী সহিত রুদ্রাক্ষ, তুলসীও পড়েন রুদ্রাক্ষও পড়েন। শঙ্করাচার্য বলছেন যে পঞ্চমুখী রাম নাম গাম ত্রিপুরারি ভাগবতের কথা নিয়ে যে শিব নিজে রাম নাম কীর্তন করছেন, এই রামের রতে রাতে রাধা আর শ্যামের ম, রাধা শ্যাম উনি ব্যক্ত করছেন, রাধার রা নিয়েছে আর শ্যামের থেকে ম নিয়েছে, রাধা নামের রাধার প্রথম অক্ষর আর শ্যাম নামের মটা নিয়েছেন শেষের অক্ষর, এই দুই অক্ষর যুক্ত করে রাম নাম হয়েছে। পঞ্চমুখে রাম নাম গাম ত্রিপুরারি, শিব নিজেও পরম বৈষ্ণব, তিনি পর্যন্ত স্তুতি করছেন। এই শিব সদাশিব অবতার রূপে এসেছেন, অদ্বৈত প্রভু রূপে এসেছেন। আপনি এমন কি অদ্বৈত প্রভুর সম্বন্ধে কি বললেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি ভগবান হয় কখন জন্ম নেন? সন্ধ্যায় জন্ম নিয়েছিলেন বলে জন্ম নেওয়ার সময় নাকি অদ্বৈত প্রভুকে স্বপ্ন দেখালেন, অদ্বৈত আমার মাতৃদেবীর দীক্ষা হয় নাই কাজে আমি জন্ম মাত্র দুগ্ধ পান করিতে পারবো না, তাই তুমি আমার মাকে যাইয়া দীক্ষা দাও, তা না হলে আমি জন্ম নিতে পারছি না। আপনি কোথায় প্রসঙ্গটা পেলেন? ওখানে জানা যায় অদ্বৈত শচীমায়ের সন্তান জন্ম নিয়েছেন, মহাপ্রভু জন্ম নিয়েছেন, কিন্তু জন্মের পর থেকে কাঁদছেন সন্তানটি, দুগ্ধ মোটে পান করছেন না। এইরূপ অবস্থায় অদ্বৈত আচার্য হয় পূজক প্রবল, শাস্ত্রের আগাম বিধি বিধানে কুশল, চৈতন্য চৈতামৃত বলছেন। যদি আপনার কাছে চৈতন্য চৈতামৃত গল্প কথার মতন, সেখানে হয়তো আপনার আত্মজীবনীটা অনেক বড় মহান গ্রন্থ, কারণ ওই যে মূর্খ ব্যক্তি তাকে বোঝানো যায়, আর মূঢ় ব্যক্তি মনে করে আমি যেটা বুঝি সেটাই ঠিক। ভাগবত বলছে, ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন মূঢ় ব্যক্তি কখনো আমায় জানতে পারে না, মূর্খকে বুঝালে জানতে পারে কিন্তু মূঢ় ব্যক্তি নয়। অদ্বৈত আচার্য প্রভু তখন ঘুমিয়েছিলেন না, আচ্ছা যদি শুয়েও থাকেন হতেই পারে, অদ্বৈত প্রভু তো মহাপ্রভুর থেকে 50 বছরের বড়, 51 প্রায় 51 বছরের বড় অদ্বৈত প্রভু হতেই পারে, বয়সের কারণে প্রভু একটু অস্থির হয়েছেন, তিনি তন্দ্রার মতন শুয়ে আছেন, প্রভু আসবেন প্রভুর প্রকটকাল, প্রভুর প্রকটকালে তিনি হয়তো একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, কেন হয়েছেন
হতেই পারেন তখন চন্দ্রগ্রহণ, তবে এবে সূর্যে রাহু করিলা, তবে এবে চন্দ্রে রাহু করিলা গ্রহণ, হরিনামে কৃষ্ণ নামে ভরে ত্রিভুবন। তখন তো সেদিন তো দোল পূর্ণিমার তিথি, দোল পূর্ণিমার আকাশে চন্দ্রগ্রহণ হয়েছিল বলে কেন, বলে গ্রহণ হলে পরে সবাই কৃষ্ণ নাম করবেন, আর জগৎবাসী যখনই কৃষ্ণ নাম করবেন জন্মিবেন চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। জগৎবাসী গ্রহণ দেখে যখন সবাই হরিনাম করবেন, ওই হরিনামের মধ্যেই মহাপ্রভু জন্ম নেবেন, জগৎকে দেখাবেন আমাতে আর নামেতে কোনো প্রভেদ নাই। তার জন্য কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজগৎ হইল নিস্তার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তো অবতার হয়েছেন এবং তিনি নাম রূপেও অবতীর্ণ হয়েছেন, প্রকটকালেও দেখিয়েছেন এবং হরিদাস ঠাকুর অপ্রকটকালে দেখিয়েছেন। যেই হরিদাস ঠাকুর সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলেন, অথচ সেই হরিদাস ঠাকুর অপ্রকটের সময় কি বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি উচ্চারণ, নামের সহিত প্রাণ করল উৎক্রমণ। যে সারা জীবন হরে কৃষ্ণ নাম কীর্তন করল, সেই ব্যক্তি কেন হরে কৃষ্ণ নাম কীর্তন না করে চৈতন্য মহাপ্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করলেন? বলে নাম আর নামই অভেদ। আজ এত নাম করেছিলাম কেন? বলে এই নামের সাক্ষাৎ দর্শন পাবো, তার প্রেমানুভূতি পাবো, তার আশ্রয় থাকবো, তার কৃপাশ্রিত হয়ে থাকবো। আজ এই নাম করতে করতে যখন নামের ঘনীভূত অবস্থা মূর্তিমন্ত হয়ে সামনে সাক্ষাৎ প্রেমাবতার শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে প্রকট হয়েছেন সামনে, এখন তার সামনে তাকে প্রণাম না করে, তাকে স্তুতি না করে, তাকে স্তব না করে, তাকে হৃদয়ের শ্রেষ্ঠ আসন না দিয়ে, এখন যদি আমি আমার শ্রেষ্ঠত্বকে প্রকাশ করতে গিয়ে এখন যদি হরে কৃষ্ণ মহামন্ত্রই কীর্তন করি, তাহলে দেখা যাবে কি না, প্রভুকে অস্বীকার করা এবং প্রভুকে অপমান করা। তাই তিনি প্রভুরও মর্যাদা রাখলেন, হরে কৃষ্ণ নাম কীর্তন করলেন, সারা জীবনের যেইভাবে নামকে গেঁথেছেন আজ সেই গাথা নামের দ্বারা মালাটি পরালেন শ্রীচৈতন্য মহাপ্রভুর গলে। তাই তো তিনি জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, রাতুলে ধরিব তোমার হৃদয়ে ধরিব তোমার রাতুল চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদবদন, জিহ্বায় উচ্চারিব তব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এবে বলি মোর ইচ্ছা ছাড়িব পরাণ। কি করলেন না, হৃদয়ে রাতুল চরণকে ধারণ করলেন, নয়নে কি করলেন মহাপ্রভুর সেই রূপকে দর্শন করছেন এবং জিহ্বায় কৃষ্ণ চৈতন্য নামকে উচ্চারণ করছেন। এই শ্রী চৈতন্য চৈতামৃতের পূর্বে মহাপ্রভু জীবনী অনেক গ্রন্থই বেরিয়েছে, যাহা সম্পূর্ণ নয় খণ্ড খণ্ড। শ্রীচৈতন্য ভাগবত যা নিত্যানন্দ প্রভুর কৃপাশ্রিত শেষ শিষ্য, যাহার নাম বৃন্দাবন দাস ঠাকুর, ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর তাহার রচিত শ্রীগ্রন্থ, সেই গ্রন্থের নাম কি, সেই গ্রন্থ হচ্ছেন শ্রী চৈতন্য ভাগবত। সেই শ্রীচৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীচৈতন্য ভাগবতে মহাপ্রভু সম্বন্ধে অনেক কথা উক্ত। শ্রীচৈতন্য চন্দ্রামৃত, শ্রীচৈতন্য চন্দ্রোদয়, মহাপ্রভু শ্রীগৌরাঙ্গ, নানান নানান গ্রন্থ মহাপ্রভুকে নিয়ে বেরিয়েছেন, কিন্তু শ্রীচৈতন্য চরিতামৃতের মতন একটি গ্রন্থ বেরায়। যদিও কিছু ব্যক্তি এই চৈতন্য চরিতামৃতরে অনেক খুদ ধরে বের করে, পণ্ডিত ব্যক্তিরাই এই পণ্ডিত হয়ে আর এক সমস্যা, ভুল ধরা পড়ে। পণ্ডিত না হলে যেমন শাস্ত্রের ব্যাখ্যাটা যথাপযুক্ত করা যায় না, বোঝা যায় না, তেমন এই পণ্ডিত হলেও এক সমস্যা দেখা যায় কি না, এই পণ্ডিত হলেও এক জিনিস দেখা যায় যে প্রায়শ মহাজনেরও অনেক কলমের দ্বিতীয়ার্থে ভুল ধরে। তো দ্বিতীয়ার্থে ভুল ধরে, এই যে দ্বিতীয়ার্থে ভুল ধরে, এটা কি আমাদের অজ্ঞতার পরিচয়? আর কিছু না, যদি এই প্রসঙ্গটা অন্য কিছু আমি বাদ দিলাম, তো হ্যাঁ, আপনারা তো কীর্তনিয়া, কীর্তন করুন ভগবানের লীলা প্রসঙ্গকে নিয়ে। ভগবানের মধুময় লীলা, হিন্দোলা লীলা, ঝুলন লীলা, দান লীলা, মান লীলা, নৌকা বিলাস লীলা, কত শত লীলা আছে শ্রীকৃষ্ণের এবং গৌর হরির। যদি আপনাদের তাই ইচ্ছা হতো তাহলে সেই কীর্তন করুন না কেন, কিন্তু আজকালকার সময় কীর্তনিয়াদের কীর্তনের হেডিং এ থাকে কি, ঝাঁটা কিভাবে রাখতে হয়। কীর্তনিয়াদের কীর্তনের বস্তু রেডিং এ থাকে ঝাঁটা কিভাবে রাখতে হয়, জুতো কোন দিকে রাখতে হয়, কোন মুখে ঘুমাতে হয়, কোন মুখে উঠতে হয়, স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সহবাসে সন্তান হয়, এই সব আপনারা ইউটিউব বা ফেসবুক চালালে আজকাল কীর্তনিয়াদের হেডিং এই সব লেখা থাকে। যে আজকাল যদি কীর্তনিয়াদের কীর্তনের প্রসঙ্গ যদি এই কথা হয়, তাহলে মানুষ কি জানবে,
আজ প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামীজি বলছিলেন যে তিনি এক একটা আসরে গেছেন পাঠে, সেখান থেকে কীর্তন হবে, সেই কত গ্রামগঞ্জ, সেই 5-7 এমনকি 10 কিলোমিটার দূর পর্যন্ত মানুষেরা হেঁটে হেঁটে কীর্তন শুনতে এসে, আর এসে যদি মহাপ্রভুর নিন্দা শোনে, গৌরহরির নিন্দা শোনে, এই বঙ্গদেশে যে সম্প্রদায়েরই আচার প্রচার প্রভাব প্রসার বিশাল রূপে থাকুক না কেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই জন যাকে ছাড়া এই কলিহত জন অন্ধজনে পতিত হবে। যদি গৌর না হইত কেমন হইত, কিমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, মহাপ্রভুই যদি না জানাতো তাহলে কে জানাতো। আজ অন্যান্য সম্প্রদায়ের অনেক প্রভাব প্রসার হয়েছে, ঠিক আছে, সকলকে শ্রদ্ধা করি, কিন্তু তা বলে অন্য সম্প্রদায়কে নিন্দা করে যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করা, তাহলে সেই ব্যক্তি হচ্ছে মূর্খ, অবুদ্ধিমান, বোকা। কারণ সে জানে না লোকে যারে ভালো বলে ভালো সে হয়, নিজে যারে ভালো বলে ভালো সে নয়। নিজে যাকে ভালো বলে সে কখনোই ভালো হতে পারে না, যাকে লোকে ভালো বলে সেই ভালো, এটা মাথায় রাখবেন। আপনারা এই ভিডিও চলাকালীন অনেকে অনেক ভালো ভালো প্রসঙ্গ লিখে আমাকে দিয়েছেন, আমি পড়তে পারলাম না কথার ফেসাদে। আর এই ব্যক্তিটির কথা কি বলবো, এত বাজে বাজে কথা বলেছেন মহাপ্রভু সম্বন্ধিত অনেক বিষয় নিয়ে, এত বাজে কথা বলেছেন। আপনারা সকলে পারলে এই ভিডিওটাকে শেয়ার করবেন, সকলে শেয়ার করে ওই ব্যক্তির কাছে পৌঁছাবেন। ওনাকে আমি আবারও বলছি, আপনি কোন সম্প্রদায়ের আশ্রিত? যদি আপনি শৈব শাক্ত হয়ে থাকেন, আপনি অনধিকারী চর্চা করেছেন শ্রীমন মহাপ্রভুকে নিয়ে, আপনি অনধিকারী ব্যক্তি হয়ে কিভাবে মহাপ্রভু সম্বন্ধে বললেন? কারণ আমাদের এখন বর্তমানে সব থেকে বড় প্রচার প্রভাব আর শাস্ত্রের আলোচনার জায়গা হয়েছে এই ফেসবুক আর এই ফোন। ফোন আর ফেসবুক ছাড়া বুঝি কেউ কারো ভক্তি দেখাতে পারে না। বাড়িতে কি ঠাকুর এসছে, ফেসবুকে ছবি তুলে দাও। আজ কি ভোগ লেগেছে, ফেসবুকে ছবি তুলে দাও। আজকে ঠাকুরের ভোগ হোক না হোক, ঠাকুরকে সারা বছর পূজা হোক না হোক, ছবিটা তুলে ফেসবুকে ছাড়তে হবে, আমার বাড়িতে ঠাকুর আছে বাবা। আবার কি তুলসী দিয়ে ভোগ লাগিয়েছে, পাশে একটি চিকেন লেগ পিস, আমার কাছে এখনো ছবিটি আছে, দেখাতে চাইছে যে ভগবান সর্বভোক্তা। সে আবার কি বিষ্ণুকে ভোগ লাগিয়েছেন চিকেন লেগ পিস দিয়ে তুলসী। আমি এইরকম কিছু ব্যক্তিকে বলছি যারা নিজেকে শাক্ত বলে বলেন যে আমরা শাক্ত। আচ্ছা, তাহলে বৈষ্ণবরা যদি মা কালীকে তুলসী দিয়ে ভোগ লাগায়, আপনার কোথায় জলে? আপনি চিকেন দিয়ে ভোগ লাগাচ্ছেন, আপনার ইচ্ছা হয়েছে? আমি এমনও দেখেছি এক ব্যক্তির বাড়িতে আশ্রম মানে বাড়িতে ঠাকুর ঘরে নিতাই গৌর বিগ্রহ, নিতাই গৌরকে কালো কাপড় পরিয়েছে, গড়ায় প্লাস্টিকের নর কঙ্কালের মালা পরিয়েছে। কালো কাপড় তো অমাবস্যার দিন ভগবত স্বরূপকে পরাতেই হয়, শাস্ত্র বলছেন অমাবস্যায় কালো, পূর্ণিমায় সাদা তিথি অনুসারে, আর একাদশীতে লাল তিথিতে। আর দিন হিসেবে সোমবারে সাদা, মঙ্গলবারে গোলাপি, বুধবারে সবুজ, বৃহস্পতিবারে হলুদ, শুক্রবারে বিচিত্র কিংবা সাদা, বিচিত্র মানে যে কোনো রং কিংবা সাদা, শনিবারে নীল কিংবা কালো, রবিবারে লাল, আবার সোমবারে সাদা। এরা দিন হিসেবে তিথি হিসেবে কালো কাপড় পরানো যায়। কিন্তু সেই ব্যক্তি নিতাই গৌরকে কি করেছেন, নিতাই গৌরকে কালো কাপড় পরিয়েছেন, গলার মধ্যে প্লাস্টিকের নরকঙ্কালের মালা। আমাকে একটি ভাই সে দেখালো, দাদা এই দেখো তুমি কিছু বলো, আমি বললাম না কিছু, কারণ তার অভিরুচি সেই রকমই, সে মনে করলেন ভগবানকে সাজিয়েছে। তা ভগবান মনে করে যদি নিতাই গৌরকে সাজায় তাহলে ঠিক আছে, কেন ঠিক আছে, ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, তিনি সবকিছু পারেন। যদি নিতাই গৌরকে এটা পরিয়ে থাকে তাহলে নিতাই গৌর পড়তে পারবেন, কেন পড়তে পারেন, তিনি ঈশ্বর ভগবান। ঈশ্বরের কখনো জন্ম মৃত্যু হয় না, জন্ম মৃত্যু এটা চক্রে কয় মাত্র বেদ, জন্ম মৃত্যুটা বেদ মাত্র বলে, ঈশ্বরের জন্ম হয় না। তিনি ভগবদ গীতায় বলেছেন তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাং দেবীনাং তমেব তমেব সর্বং মম দেব দেব। তুমি যদি মাতা পিতা বন্ধু পুত্র সখা বান্ধব সবই হও, তাহলে তোমার মা বাবাকে তুমি লীলাকার্য সাধিবার তরে নেমে যখন এসেছো, অবতরণ করেছো, অবতরত ইতি অবতরহ, এই অবতরণ করবার জন্য এই লীলাক্ষেত্রে তুমি মাতা পিতা বন্ধু পুত্র সখা পাতিয়েছো মাত্র, তাও নিজে থেকেই প্রকাশিত করেছো, অন্য কিছু নয় ভগবান। আরে মানুষ তো নিজেকে জানতে পারলো না, জীব স্বরূপত কৃষ্ণ নিত্য দাস, যে মানুষ নিজেকে জানতে পারলো না সে ভগবানকে কি জানবে? তাহলে ভগবানকে জানতে গেলে কি করতে হয়, সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রী কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কিন্তু আপনি সাধুসঙ্গ করলেন না, আপনি কবিরাজ গোস্বামীর রচিত শ্রীচৈতন্য চৈতন্যামৃত নামক মহান গ্রন্থকে বললেন। আর আজকালকার কিছু কিছু ব্যক্তি, সবাইকে নয়, কিছু ব্যক্তি যারা নিজেদেরকে শাক্ত বলে বলেন, এবং শাক্তদের অনেক একটা গ্রুপ আছে যেখানে প্রতিনিয়ত প্রত্যেক দিন বৈষ্ণব ধর্ম সম্বন্ধে নোংরা কথা,
রাধারানীর অস্তিত্বকে অস্বীকার করে, অথচ কালী মা কালীর স্বরূপের মধ্যে রাধা রাধা স্বরূপের কথা বর্ণনা করা আছে। তার মানে যে রাধারানীকে অস্বীকার করে সে তার ইষ্টকেই অস্বীকার করে। আমি আমার গুরুদেবকে দেখেছি, তার ইষ্টের আসনে গৌরগোবিন্দ ভীত অন্য কোনো ঠাকুর ছিল না, কিন্তু কলকাতা মহানগরীতে শ্রী গুরুদেব বছরে যখন একবার আসতেন গুরু পূর্ণিমার সময়, রাস্তা দিয়ে যখন মর্নিং ওয়াক করতে হাঁটতেন, রাস্তায় যদি কোনো শনি ঠাকুরের মন্দির, কোনো মায়ের মন্দির দেখতো, ওই লাঠি দিয়ে হাঁটতে হাঁটতে মাথা নিচু করে প্রণাম করতেন। গুরুদেবের আচরণে দেখেছি, গুরুদেব বলছেন সবে পূজিবে, পূজিবে বলতে প্রণাম করিবে, না হইবে তৎপর সকলের থেকে চেয়ে নেবে কৃষ্ণ ভক্তিপর ঠাকুর নরোত্তমের কথা। নরোত্তম ঠাকুর কে? সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় প্রেমাবেশ অবতার, বর্তমান বাংলাদেশ রাজশাহী জেলার খেতুরি নামক স্থানের গড়েরহাট পরগনার রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র, একমাত্রই পুত্র নরোত্তম। সেই ঠাকুর নরোত্তমই নিত্যানন্দ প্রভুর প্রেমাবেশ অবতার, নরোত্তম ঠাকুরের কলম সবে পূজবে, সকলকে সম্মান শ্রদ্ধা করবে। কিন্তু এখন ঠাকুর পুজোটা হয়ে গেছে এক কি খেলার মতো। আজ আমি বৈষ্ণব বৈষ্ণব ভাবধারায় আশ্রিত হয়ে বেশি উদারতা দেখাতে গিয়ে একটি কালীমূর্তি নিয়ে আসি, একটি কালীমূর্তির বাড়িতে, কারণ বৈষ্ণব সকলকে সম্মান করবে, এখন একটি কালীমূর্তি নিয়ে এসেছি, কালীমূর্তিকেও পূজা করতে করতে হঠাৎ করে দেখা যাবে যে আজ তো মা কালীর ফলহারিণী কালী পুজো, ফল দিয়ে পুজো করলো না, আজ তো অমাবস্যা, আজ তো ভূত চতুর্দশী, আজকে মাকে তাহলে মাছ দিয়ে, ওই বৈষ্ণব বাড়িতেই মায়ের সামনে আবার মাছ দিয়ে ভোগ হতে শুরু করলো। আমারই পরিচিত এক ব্যক্তি, এক বন্ধুই বলতে পারেন, শুনলাম সে বৈষ্ণব, সে আশ্রিত বৃন্দাবনেরই, অথচ সে একজনকে জগদ্ধাত্রী পূজার লিস্ট দিচ্ছে, বলছেন তোমার বাড়িতে মাছ দিয়েই মাকে পূজা করবো। আমি মাথায় হাত হয়ে গেল, সবাই স্তম্ভিত হয়ে গেল, সে বৈষ্ণব অথচ জগদ্ধাত্রী মায়ের পূজা করতে যাবে মাছ দিয়ে, বলছেন মাছ না দিলে আমি পূজা করব না মায়ের। যেই বাড়িতে পূজা করবে সেই ছেলেটির নতুন দীক্ষা হয়েছে নবদ্বীপ হইতে, সেই ছেলেটি স্তম্ভিত হয়ে গেল যে তার গলায় তুলসীর মালিকা, সে মাছ দিয়ে মাকে পূজা করবে, নিবেদনটা করবে কি করে মাকে। আজ এইরকম ব্যবিচার। আবার অনেকে ঠাকুর রামকৃষ্ণ মিশনের আশ্রিত হয়ে কারো বাড়িতে মহাপ্রভু এসছে, কৃষ্ণ এসছে, ভালো কথা, পূজা করছে, শ্রদ্ধা করছো, অথচ করছে কি, ঠাকুর রামকৃষ্ণদেবের পায়ের নিচে কৃষ্ণ, ঠাকুর রামকৃষ্ণদেবের পায়ের তলায় শালগ্রাম শিলাকে রেখে নিজের চোখে দেখা। আচ্ছা বলুন তো, ঠাকুর রামকৃষ্ণদেবের কি সুখ হচ্ছে এতে? ঠাকুর রামকৃষ্ণদেব যে মাকে সারা জীবন আরাধনা করলেন, আজ আজ একটি প্রসঙ্গ তুলে ধরছি, এই টিভি সিরিয়াল গুলোতে যা ইচ্ছা তাই দেখাচ্ছে, টিভি সিরিয়াল গুলোতে যা ইচ্ছা তাই দেখাচ্ছে, বলবার কোনো ভাষাও নেই আর কেউ নেইও। রানী রাসমণির যে ইষ্টদেব রাধাকান্ত কৃষ্ণ, রানী রাসমণি সারা জীবন কণ্ঠে তুলসীর মালা নিয়ে ভজন করলেন, কাশী দর্শনের ইচ্ছা হতে নৌকো করে যেতে, নৌকার মধ্যে একটু তন্দ্রা আসে, মা ভবতারিণী দর্শন, মা অন্নপূর্ণা স্বপ্নাদিষ্ট হয়ে বললেন তুমি মন্দিরে আমাকে চতুর্ভুজা ভবতারিণী কালী দক্ষিণা কালিকা রূপে প্রতিষ্ঠা করো, সেইখানেই আমি তোমার কাছে আসবো এবং সেটিকেও তীর্থ বানাবো। তা মা ভবতারিণীকে প্রতিষ্ঠা করলো ইতিবৃত্তান্ত। কিন্তু তিনি তার ইষ্টদেব রাধাকান্তকে ভুলে যাননি, দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরী মায়ের পূর্বে কিন্তু দক্ষিণেশ্বরের সেবিত রাধা কান্ত দেব, যা দক্ষিণেশ্বর মন্দিরের মূল রাস্তা দিয়ে ঢুকলেই প্রথম হাতে প্রথমেই বাহাতে রাধাকৃষ্ণের শ্রীমন্দিরটি পড়ে। অথচ এই রানী রাসমণি সিরিয়ালে একটি বাড়ির জন্য রাধাকান্তের কোনো সিন কিচ্ছু দেখালো না, রানী রাসমণিকে দেখালো এক প্যাচের একটি কাঠের মালা, অথচ তুলসীর মালা দেখালো না। আর সেই রানী রাসমণি সিরিয়ালটায় আবার লাস্টে দেখাচ্ছে মারা যাচ্ছে, গলায় তুলসীর মালা নেই, গলার মধ্যে একটা রুদ্রক্ষ মালা আর হাতের মধ্যে একটা ওই কাঠের মালা জপ করতে, গলায় যদি যা রুদ্রক্ষের মালা, হাতে আবার কাঠের মালার জপ করতে করতে মরছে, এই সিরিয়ালটার মধ্যে দেখাচ্ছে। এত উল্টো পাল্টা, এত শ্রীচৈতন্য মহাপ্রভুর উপরে, মহাপ্রভু শ্রীচৈতন্য নামক একটি সিরিয়াল হয়েছিল সানন্দা চ্যানেলের, এবং আরেকটি চ্যানেলে মহাপ্রভুর একটি সিরিয়াল শুরু হয়েছিল, যেটায় এই অধম এই দাসের একটি কাজ করার সুযোগ হয়েছিল। সেই সিরিয়ালটির মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে গান করছিল রিকর্ডিওর দাদা প্রসূনদা, প্রসূনদা এই অফারটা আমাকে করেছিল। কিন্তু তাদের যখন স্ক্রিপ্টটা দেখি, দেখছি হরিদাস ঠাকুর একটা সাধারণ ছেলের মতন ধুতি পরে, গ্রামের ছেলে, জামা পরে কলার ছাড়া, আর গলার মধ্যে একটা সুতোর মধ্যে মুসলিমরা যেমন একটা তাবিজ পরে কাপড়ে, সেই রকম হরিদাস ঠাকুরকে এরকম চরিত্র দেখছে, আমাদের মতন এরকম সাধারণ ছেলে চুল কাটছে। এবার আমি যদি গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার আশ্রিত হয়ে এইরকম একটা কাজ করি, কি কাজ না, গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার আশ্রিত হয়ে এই ভুল ভাল্যের সাথে কাজ করি, যে জন্য আমি কাজ করলাম না, ঠিক তারপরেই দেখলাম মহাপ্রভু শ্রীচৈতন্য নামে একটি সিরিয়াল, যেখানে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে মহাপ্রভু নাকি দিব্যি চুটিয়ে প্রেম করছে, হোলির দিন গাছের ডালে বসে হোলি খেলছে মা বিষ্ণুপ্রিয়া দেবী। কোথায় পেয়েছেন আপনারা এই সব? কোথায়, কোন শাস্ত্রে পেয়েছেন, কে দিয়েছে, কে জানিয়েছে আপনাদের এগুলো? একটাবার তো শাস্ত্র গ্রন্থ খুলে দেখেন না, একটু জিজ্ঞাসা করুন, একটু জিজ্ঞাসা করুন যারা জানে, যারা মানে, যারা পড়েছে এই বিষয়টাকে,
তাদের কাছে জিজ্ঞাসা করুন যে আপনারা আমাদের বলুন, স্ক্রিপ্টটা লিখুন, স্পেশালিস্ট ব্যক্তির কাছে যান, সাধুর কাছে গিয়ে ভগবানের কথা শ্রবণ করুন, কৃষ্ণ কথা শুনতে হবে যান একজন বৈষ্ণবের কাছে, রাম কথা শুনতে হবে যান একজন বৈষ্ণবের কাছে, রাম রাম ভক্তের কাছে যান, কৃষ্ণ কথা শুনতে হলে কৃষ্ণের ভক্তের কাছে যান, গৌর কথা শুনতে হলে যান গৌরিয়ার কাছে, কৃষ্ণ কথা শুনতে হলে গৌরিয়ার কাছে যান, রাম কথা জানতে হলে আজকাল বৈষ্ণবদের মধ্যে আলোচনা আছে, যদিও ভগবান কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, সকলেরই অধিকার আছে ভগবানকে নিয়ে চর্চা করার, কিন্তু জেনারেল ফিজিশিয়ানের কাছে যেমন স্পেশালিস্ট বিষয়গুলো দেখানো উচিত নয়, কারণ সেখানে তারা করবে কি, সেখানে তারা ভুল ভাল ওষুধ দিয়ে আরো সেই ব্যক্তিকে করবে কি, বিপদের মুখে ঠেলে দেবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি আপনাদের খেলার পাত্র হয়েছে? খেলতে যদি হ্যান হয় এখনো খেলনা পাওয়া যায়, এখনো খেলনা পাওয়া যায়, খেলনা বাটি নিয়ে খেলুন, ভগবত জীবন, মহাপুরুষের জীবন, মহাজীবনদের জীবন নিয়ে খেলতে আসবেন না। এই চৈতন্য মহাপ্রভু না থাকলে আপনার আমার দশা কি হতো জানেন? মিডিয়ায় বলতে পারছি না, যদি দরকার হয় এমনি সামনে কল করবেন বা লিখে লিখে জিজ্ঞেস করবেন, বলে দেব। শ্রী চৈতন্য মহাপ্রভু না থাকলে শুধু বঙ্গ নয়, সারা ভারতবর্ষের অবস্থা তথা সারা পৃথিবীর অবস্থা কি হতো? আর সারা পৃথিবী কোনো না কোনো সংস্থার মাধ্যম দ্বারা কৃষ্ণনাম তো করছে, হরিনাম তো করছে, ভগবত মুখী তো হচ্ছে। আজ আমরা কেউ সচেতন নেই নিজের ধর্ম সম্বন্ধে, কেউ সচেতন নেই, অথচ পরাধর্মকে আশ্রয় করে নিজের বিপদকে নিজে ডেকে আনছি। ভাগবত গীতা পড়ি না, শ্রীমদ ভাগবতের আলোচনার যেখানে হয় সেখানে বসি না। সন্ধ্যার পরে আমাদের পাড়াতে একটি ক্লাব আছে, সব পাড়াতেই আছে, আমাদের পাড়াতে একটি ক্লাব আছে। ক্লাবের বিষয়বস্তু কি থাকে? আগে ক্লাবগুলোতে দেখলাম একটু ক্রামবোর্ড খেলতো বসে, আমার বাবাদের সময় ক্রামবোর্ড ছিল, ক্রামবোর্ড খেলতো। এখন ক্লাবগুলোতে ক্রামবোর্ড নেই, তখন টিভি ছিল না, ক্রামবোর্ড ছিল। এখন প্রত্যেকটি ক্লাবে একটি বড় স্ক্রিনের টিভি থাকে, যেই খেলার সময় খেলা দেখে নাই, নানা রকম সিরিয়াল দেখবে, তারপরে বিশেষ দিনগুলোতে ছুটি ছাটা হলেই ক্লাবের দরজা জানলা বন্ধ হয়ে যায়, ভিতরে সবাই আছে, কি হয়, ওখানে সাদা জল না রঙিন জল চলতে থাকে, তারপরে আবার ধোয়া উঠতে থাকে খোপ খাপ দিয়ে, মানে মদ গাঁজা বিড়ি সিগারেটের প্রায়শ, যেখানে একটু ক্লাবের গুরুজনদের আসা যাওয়া আছে সেখানে একটু কম হয়, কিন্তু প্রায়শ ক্লাবগুলোতেই হয়, খর্দার মতন জায়গায়, যেখানে নিতাই বিহার ভূমি, নিত্যানন্দ প্রভুর পদাঙ্কিত ভূমি, শ্রীধাম খর্দহ, এই খর্দহের গঙ্গার তীরে কোথায় নিতাই চাঁদের দুটো বাণী লেখা থাকবে তা না, দুনিয়ার এ ও পার্টি পলিটিক্সের আলোচনা, নোংরা কথা, এমনকি গাজার আড্ডা বসে নিত্য, বলবার কেউ নেই, বলবার কেউ নেই। এই ঐতিহাসিক স্থান পানিহাটি, যে দণ্ড মহোৎসবকে ঘিরে সারা পৃথিবীর মানুষ পানিহাটিকে প্রণাম করে, সেই পানিহাটির চার রাস্তার মনে একটি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবাক্য মূর্তি দাঁড় করিয়েছেন। বিগত কত বছর মাথায় কোনো ছাতা ছিল না, তারপরে কারো কথায় হয়তো বিধায় একটি ছাতা করেছে, তাও ঝড়ের সময় ছাতাটি দোলে মহাপ্রভুর গায়ের মধ্যে নোংরা ধুলাবালি উড়ে যাচ্ছে। একে কি মহাপ্রভুর প্রতি প্রেম বলে? একে মহাপ্রভুর প্রতি প্রেম বলে? যদি মহাপ্রভুর প্রতি প্রেম বলে, দেখুন নবদ্বীপের বুকে শম্ভু সরকার বলে এক ব্যক্তি, মহান প্রাণ ব্যক্তি, যিনি এখন নেই আমাদের মাঝে, নবদ্বীপে প্রায় মোড়ের মাথায় প্রায়শ জায়গায় মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়া দেবীর, নিতাই গৌরীর ইত্যাদি মূর্তি করে সুন্দর করে কাজ দিয়ে বাঁধিয়ে রেখেছে, শীতের সময় গায়ে চাদর, গরমের সময় খুলে দেয়, ভিতরে ছোট পাখাও রেখেছেন। এইভাবে নদিয়া ধাম মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি সংরক্ষণে রাখছেন। আমরা তো নিজেদেরকে ভালোবাসতে পারলাম না, নিজেদেরকে জানলাম না, আমরা জানবো কি করে গুরু স্বরূপকে, সাধুদেরকে, সন্তদেরকে? ভারত ভারতীয় সাধু বলতে আমরা রামপাল বাবা আর ওই কি নাম, সাদা দাড়ি জেলে ছিলেন একদিন, আশারাম বাপু, রাম রহিম, ভারতীয় সাধু বলতে রাম রহিম, রামপাল বাবা আর ওই আশারাম বাপু নয়। ভারতীয় সাধু যদি জানতে হয় ভারতের মহাজীবন গ্রন্থ পড়ুন, সাধক জীবন গ্রন্থ পড়ুন, গৌরী বৈষ্ণব জীবন পড়ুন, ভক্তমাল কয়েকটি খণ্ড আছে পড়ুন, দেখবেন সাধুদের জীবন কাকে বলে উৎকণ্ঠা, প্রেম, আসক্তি ভগবানের প্রতি। মহাজীবন যারা মহাপুরুষ তাদের বাণীগুলোকে পড়ুন, আশ্রয় করুন, দেখবেন। ধিক্কার জানাই, ধিক্কার জানাই এই ব্যক্তিকে। এই ব্যক্তির মতন বহু ব্যক্তি আছে যারা মহাপ্রভুর নাম ভাঙিয়ে খায়, অথচ গৌরী বৈষ্ণব নয়, কণ্ঠে তুলসী মালা দিয়ে দিব্যি মাছ মাংস খেয়ে আসরে উঠে কীর্তন করতে বসে, মাছ মাংস একাদশী পর্যন্ত করে না, তাদের মুখে কীর্তনই বা শুনবো কি করে? বড় বড় নাম করা কীর্তনিয়া আছে, সৎগুরু পরম্পরায় আশ্রিত, সৎ পরম্পরা আশ্রিত হয়ে পড়েছে পর্যন্ত বাড়িতে মেয়ের জন্মদিনে খাসির মাংস খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে, তার ছাত্রদের কাছেই শোনা।
বড় বড় কীর্তনিয়া কলকাতায় থাকে, তারা প্রসাদ ভোজী নয়, তারাই আসনে উঠে কীর্তন করে যাচ্ছে। কীর্তনিয়াদের ক্ষেত্রে দোষ হয় না, যত দোষ পাঠকদের ক্ষেত্রে। আর এই কীর্তনিয়ারা আজ দেখছি যখন কীর্তন 3 ঘন্টার সময় এত টাকা অনেকে দিতে চাইবে না, সেই কীর্তনরাই আবার কীর্তনিয়ারাই আবার অনেকে, কেউ কেউ, সকলের কথা বলছি না, এই সব বিষয়ে কেউ কেউ আবার করলেন কি, পাঠক সেজে ব্যাসাসনে বসে পাঠ করতে শুরু করে দিল। পড়াশুনো তো নাই, ওই কীর্তনের কথাগুলা গুছিয়ে একটু করে নিয়ে বলতে শুরু করে দিল মনোরঞ্জন করতে। পাঠে লোক হয় না, পাঠিতে একটু সদাচার সম্বন্ধে বলে, আর কীর্তনে লোক হয় কেন? কীর্তনিয়ারা সুন্দর মালা টালা পরে নৃত্য করেন, ভঙ্গিমা দেখে লীলা কথাগুলো বলেন, নাচ গান হয়, তাতে কীর্তনে লোক হয় বেশি। ওসাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা, কীর্তনের মধ্যে বাতাসা লুট করবে আর আঁচল পেতে নেব, এই যদি আমাদের ভাবধারা হয়, মনমানসিকতা হয়, তাহলে কোনোদিন আমাদের এই সমাজ সম্প্রদায়কে নিয়ে আমরা এগিয়ে উঠতে পারবো না। আমাদের সকলকে প্রতিবাদী হতে হবে। কিভাবে প্রতিবাদ? নিজের প্রতি, নিজের কুসংস্কারের প্রতি প্রতিবাদ করুন, নিজেকে নিজে প্রতিবাদ করুন। অপরকে প্রতিবাদ করতে গেলে আপনার মধ্যে খারাপ জিনিসটা ধরবে। নিজেকে প্রতিবাদ করতে হবে, নিজেকে বলতে হবে যে হ্যাঁ আমি কি করছি, এটা আমি তো এটা ঠিক করছি না। লঘু সংখ্যা যেতে হয় সনাতনীদের, হিন্দু শাস্ত্র বা সনাতনী শাস্ত্র অনুসারে বাথরুম লঘু সংখ্যায় যেতে হয়, বসে বাথরুম করতে হয়, জল নিতে হয়, এই সদাচারটাই জানি না। ধুতির কাছাটা খুলতে হয়, ধুতির কাছা খুলি না, কৌপিন থাকলে কৌপিনের গিটটা খুলতে হয়, খুলি না, দাঁড়িয়ে লঘু সংখ্যা। শরীর ব্যতিক্রম হতে পারে, স্থানকাল ব্যতিক্রম হতে পারে, কিন্তু না এই বিষয়গুলো মানি না, করতেই চাই না। শাস্ত্রই মানি না, তার শাস্ত্রে ভগবানের কথার কি মানবো? টিভির পর্দায় যদি ভগবানকে মানতে হয় তাহলে এর থেকে না মানা ভালো, তাহলে পশুর জীবন যাপন করা ভালো। আহার নিদ্রা ভয় মৈথুন, পশুরও আছে আমারও আছে, তাহলে পশুতে আমাদের প্রভেদ কি হইল? এই মানুষটাকে বলছি যেভাবে তুলসীর নিন্দা করলেন, মহাপ্রভুর প্রসঙ্গেকে আপ্রসঙ্গিক বললেন, এবং রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দরকে আপনি মিথ্যা বলে সাব্যস্ত করতে চাইলেন জগৎবাসীর সামনে, আপনি কি মনে করলেন আপনার জয় হয়েছে? তো কিভাবে জয় হয়েছে জানি না, তবে আপনার জয় হয়েছে। কিরম জয় হয়েছে? সারা জগৎ যেভাবে আপনাকে তুলোধনা করছে এখন, যে হারে আপনার ফোনের মধ্যে ফোন ঢুকেছে, আমি অন্তত 20-25 বার ফোন করেছি, আমি 20-25 বার ফোন করেছি, একটিবারও আপনি ফোনটি তোলেননি। আরো অন্যান্য মানুষদেরকে যখন আপনাকে ফোন করে কিছু জিজ্ঞেস করছেন, আপনি আবার তাদেরকে ভুল দেখাচ্ছেন, কি করে হয়? অদ্বৈত আচার্য প্রভুর ঘাট কোথায় নবদ্বীপে? আরে আপনি অদ্বৈত আচার্য প্রভুর ঘাটটা কোথায় পেলেন? নবদ্বীপে, নবদ্বীপে অদ্বৈতর ঘাট, নবদ্বীপে শচীমায়ের ঘাট, হতে পারে তারা ওই ঘাটে স্নান করতেন, কিন্তু এইরকম ভাবে কোথায় পেয়েছেন? আপনি আবার বলছেন সিবাস পণ্ডিতের লেখা, অমুকের লেখা, সিবাস পণ্ডিত কোন গ্রন্থটা লিখল? সমস্ত গ্রন্থের আধার গ্রন্থ হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। আবারও আপনাকে একটি কথা বলছি, শুনুন, নিশ্চয়ই বৃন্দাবনে গোপাল ভট্ট গোস্বামীর হৃদয় বিহারী সাক্ষাৎ স্বয়ম্ভ প্রকটিত রাধারমণ দেব ঠাকুরজিকে জানেন, গৌরিয়ার সপ্ত দেবালয়ের এক দেবালয় শ্রী রাধারমণ ঠাকুর। এই ঠাকুর শ্রী রাধারমণ দেবের উত্তর উত্তর সুরি অনুসারে বর্তমানে আছেন এক গোস্বামীজি, যার নাম শ্রী পুণ্ডরীক গোস্বামীজি। এই পুণ্ডরীক গোস্বামীজি আমার পরমারাধ্যতম শ্রী গুরুপাদ পদ্মের বিরহ উৎসবে ভাগবতী অনুষ্ঠানে ভাগবত সপ্তাহের আসনকে অলঙ্কৃত করে হরিকথা বলেছিলেন। সেই আসরে উনি একটি চৈতন্য চরিতামৃত নিয়ে একটি ব্যক্ত করেছেন একটি কথা। কি কথা বলেছিলেন? উনি বলেছিলেন চৈতন্য চরিতামৃত এমন একটি কথা গ্রন্থ যে ধরুন এই জগতে খুব বন্যা এসেছে, সব জগৎ তলিয়ে যাচ্ছে, সেই মানুষ নিজেকে বাঁচাবে করে কি কিছু কিছু জিনিস বাঁচাবে, তো মানুষ একটি নৌকো দেখতে পেরে নৌকার মধ্যে উঠেছে, নৌকায় উঠে তার বাড়ির দরকারি জিনিসপত্রের মধ্যে কিছু গ্রন্থ তুলেছে, গ্রন্থ নিয়ে যাচ্ছে, যেতে 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 দেখছে নৌকো তো ভারী হয়ে যাচ্ছে, কিছুতেই মানা যাচ্ছে না। তখন করলেন কি, সেই গ্রন্থের মধ্যে ছিল কি, বেদ আদি বলে বেদগুলোকে জলে দিয়ে দিল, বেদকে জলে দিয়ে দিল, বলে ডুবে যাচ্ছে বেদগুলো, বেদগুলো যাক অন্যান্য তো আছেন, আরো ডুবে যাচ্ছে, উপনিষদ দিয়ে দিল, আরো কাকে, শ্রীমদ ভাগবত গীতাকে দিলেন, ভাগবতকে দিলেন, রইল কি, শ্রী চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃত কি, ভাগবত আদি গীতার সার বস্তু চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাজীবনের মধ্যে ব্যক্ত করা। আমরা নাই গৌড়িয়া বাঙালি তাই মহাপ্রভু সম্বন্ধে বলি, অবাঙালি রাজেন্দ্র দাস বাবা, অবাঙালি নাভা দাসজি,
অবাঙালি বৃন্দাবনের মহান সাধক ছিলেন ঠাকুরদাস বাবা থেকে আরম্ভ করে রাধা বাবা, যিনি মহাপ্রভুর প্রেমে সদা বিভোর থাকতেন। রামহর্ষণ দাস যে অযোধ্যায় থাকতেন, যার চোখের থেকে কখনো জল শুকাতো না, তাকে জিজ্ঞেস করতে বাবা সবসময় কাঁদেন, বলে মহা চৈতন্য মহাপ্রভু নে বলা, যো নাম লইলেই প্রেম হয় বহে অশ্রুধার। তার ঘরে রামানন্দী সাধু, অথচ তার ঘরের চতুর্দিকে শুধু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চিত্র। এইটি দর্শনের সৌভাগ্য হয়েছিল মুরারিমোহন কুঞ্জের আচার্য মুরারিদাস বাবাজি মহারাজ এবং তার শিষ্য সুবলদা এবং খণ্ডবাসী বাবা গিয়েছিলেন তার দর্শনে, তখন একটি ভিডিও করেছিলেন, তাই সেই ভিডিওতে দেখা। এই অবাঙালি যারা যারা রামানন্দী আদি সাধু নিম্বার্কি সাধু তারা পর্যন্ত মহাপ্রভুকে প্রণাম করছেন, স্তুতি করছেন, স্তব করছেন, তার মহাজীবনকে আরাধনা করছেন। রাজেন্দ্র দাস বাবা বলছেন, যার হৃদয় পাথরের থেকেও যদি কঠোর, বজ্রের থেকেও যদি কঠোর হোক, সে যতই পাপী হোক না কেন, সেই ব্যক্তি একটি বারের জন্য যদি শ্রীচৈতন্য চরিতামৃতকে আস্বাদন করে, তার হৃদয়টা জলের মতন গলে যাবে, জলের মতন গলে যাবে যদি চৈতন্য চরিতামৃত। আর সেই চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থের উপরে আপনি আরোপ করে বাজে কথা বলছেন, আপনি জানেন আপনি ভুল তো করেছেন আর পা দিয়েছেন সাপের গর্তের মধ্যে। সাপের গর্তে, সাপের গর্তে কি, এখানে সাপের গর্ত কোথা থেকে আসলো? হ্যাঁ, সাপের গর্তে পা দিয়েছেন, আর সাপের লেজে পা পড়েছে, সাপ তো দংশাবেই আপনাকে। আমরা নিতাই কিঙ্কর, নিতাই দাস, যত গৌড়ী ও বৈষ্ণব তাদের প্রত্যেকের হৃদয়ে হৃদি বিহারী হয়ে নিতাই গৌরসুন্দর সীতানাথ বিরাজমান রয়েছেন। চৈতন্য চরিতামৃত মানে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নিজে। আর চৈতন্য চরিতামৃতের নিন্দা করেছেন মানে নিতাই চাঁদকে রুষ্ট করেছেন। নিতাই চাঁদ বলছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। আপনি চৈতন্য চরিতামৃতের নিন্দা করে নিত্যানন্দ প্রভুকে রাগিয়েছেন, যদিও অক্রোধ পরমানন্দ, নিতাই চাঁদের রাগ হয় না, তারপরেও যদি তার প্রাণপ্রিয় গৌরসুন্দরকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, নিতাই চাঁদ দুঃখ পায়। আর প্রভু নিতাই যদি কোথাও দুঃখ পায়, সেখানে মহাপ্রভু সুখী হতে পারে না, বলে কেন, শোনো হে রাঘবতরে নিজ গোপ্য কই, আমারও দ্বিতীয় নাহি নিত্যানন্দ বই, এই নিত্যানন্দ যাহা করয়ে আমারে, সেই মতে করি আমি কহিয়ে তোমারে, আমার যতে কর্ম নিত্যানন্দ দ্বারে, এই মতে অকপট কহিয়ে তোমারে, নিতাই ছাড়া আমার দ্বিতীয়ই নাই। তাহলে চৈতন্য চৈতামৃতের নিন্দা করে আপনি নিতাই চাঁদকে কষ্ট দিয়েছেন, আবার নিতাই চাঁদ কষ্ট পেয়েছেন মানে মহাপ্রভুও কষ্ট পেয়েছেন, আর তারপরে অগণিত গৌর ভক্তবৃন্দ আপনার আচরণে কষ্ট পেয়েছে, আপনি কি মানুষ পার পেয়ে যাবেন? যাবেন না। শুধু আপনাকেই নয়, এই রকম বর্তমান সমাজে অনেক শাক্ত এবং অনেক শৈবরা হয়েছে, যারা প্রকৃতার্থেও শাক্ত নয়, প্রকৃতার্থেও শৈব নয়। যদি প্রকৃতার্থে শাক্ত বা শৈব হয়ে থাকে, তাহলে বৈষ্ণব ভাবধারার প্রতি পুনঃ পুনঃ প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সময় আঘাত দিয়ে কথা বলতেন না। এই যে ব্যক্তিটির যে ভিডিওটি নিয়ে খুবই হলো, আমাকে একজন এইটার লিঙ্ক পাঠিয়ে বলছে, দাদা দেখো সেইখানে একটি শাক্ত ছেলে দেখছি, সেখানে কমেন্ট করছে, ঠাকুর আমি হাসবো না কাঁদবো। তার মানে সে মজা পাচ্ছে মহাপ্রভুকে নিয়ে বলতে। তাদের ভাষায় মহাপ্রভুকে গুম খুন করেছেন, মহাপ্রভুকে মেরে ফেলেছেন, রথের চাকায় মহাপ্রভুর চরণ লেগে সেপ্টিসেমিয়া হয়ে মহাপ্রভু মারা গেছেন, কেউ বলে মহাপ্রভুকে পুরীর মন্দিরের ভিতরে গর্ত করে পুঁতে রেখে দিয়েছিলেন। আপনারা যা যা বলছেন সব সত্যি, ভগবান প্রত্যেকটির মধ্যে রয়েছে, মানবেন? ভগবান জগন্নাথে লীন হয়েছেন, ভগবান টোটা গোপীনাথেও লীন হয়েছেন, আর আপনারা যে বলতেন সেটাও সত্যি। জান যদি ভগবানকে মানতে হয়, ভগবানকে যদি মানতে হয় সর্বভাবেই মানব। আপনার কথায় কি বা আসে যায়? আপনি যদি মনে করেন ভগবান কৃষ্ণকেও তো তীরবিদ্ধ করেছিলেন, কৃষ্ণ তো শরীর রেখে আবার অপ্রাকৃত নবীন মদন রূপ ধারণ করে পুষ্করাতে গোলোকে ফিরলেন, তা কৃষ্ণের তীরবিদ্ধ হয়েছে, রামচন্দ্র সরযূ নদীতে আত্মবিসর্জন দিয়েছেন, তা বলে কি রাম ভগবান নয়? কৃষ্ণ এইভাবে তীরবিদ্ধ হয়ে নিজের দেহকে ত্যাগ করেছেন বলে কি কৃষ্ণ ভগবান নয়? বলেন শুনুন, এই জগতে দেহ ধারণ করে এসেছেন বলে মৃত্যুর লক্ষ্যে হয়তো আশ্রয় করতে হবে বা হয়েছে বা করেছে, তার জন্য যে তিনি ভগবান নয় এটা মানা যাবে না। ভগবান একসাথে বহু জায়গায় থাকতে পারেন, বহু ভাবে থাকতে পারেন, বহু কিছুতে থাকতে পারেন। ভগবানকে আমি জীব কতটুকু বুঝব, আমি জীব কতটুকু বুঝব, বহু সাধক সাধকের জীবনীতে জানা গেছে ভগবত চরণে প্রেম পেয়ে ভগবত দর্শন করেছেন মাত্র, বাকরুদ্ধ হয়ে গেছেন। প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর রাধা নাম উচ্চারণ করতে পারতেন না, রাধারানীর সাক্ষাৎ প্রত্যক্ষ দর্শন তো দূরের কথা,
ভগবানের প্রভু জগৎবন্ধু সুন্দর রাধা নাম উচ্চারণ করলেই মূর্ছা চলে যেত। নবদ্বীপ শিবাসঙ্গনের প্রাণপুরুষ প্রভু শ্রীজীব গোস্বামী রাধা নাম করতে করতে বর্ণ বিবর্ণ হয়ে যেত। হৃদয়ানন্দ বাবা লীলা প্রসঙ্গ বলতে বলতে ডুবে যেতেন। চন্দ্রশেখর বাবা অন্ধকার ঘরে বসে জপ করছেন, শরীর থেকে জ্যোতি বেরোচ্ছেন। প্রাণকৃষ্ণ বাবা শত বছরের কাছে বয়স হয়েও এখনো পর্যন্ত কিভাবে দৌড়ে বেড়াচ্ছেন রাধা কুণ্ডে দেখুন। বিনোদ বাবা এক কুটিয়ায় বসে ভজন করছেন, তার প্রভাব প্রতাপ কিভাবে বৃন্দাবন তথা চতুর সম্প্রদায় বৈষ্ণবদের কিভাবে ডেকে ডেকে মানে তার ভজনের প্রভাবে ডেকে নিয়ে আসছেন। বিনোদ বাবার প্রিয়া কুটিরে সব মহাত্মারা এসে দর্শন দিয়ে যাচ্ছেন। আর আমি আমার গুরু পাদপদ্মের কথা কি বলবো, আপনারা তো জানেন লুকিয়ে চুরিয়ে কত লোক গুরুদেবের গ্রন্থ পড়ে সব জানছে, অথচ গুরুদেবের কথা তার গ্রন্থ রাজি পড়ে আজ গৌড়ীয় বৈষ্ণব জগৎ পুনঃ প্রাণ ফিরে পেয়েছেন। রসশাস্ত্র পড়ছেন, রসশাস্ত্র জানছেন, কোথায় ছিল এই সব মহাজনগণের চরিত্র জানি না, পূর্ব পূর্ব সিদ্ধ বাবাদের চরিত্র না পড়ে এই টিভির পর্দায় যারা ফেমাস হয়েছে তাদের পিছনে দৌড়ায়। শুধু টিভির পর্দায় ফেমাস হয়েছে মানে শুধুমাত্র ব্যবসাদার ব্যক্তি নয়, ভালো ব্যক্তিও হয়েছেন, কিন্তু ভালো ব্যক্তিরা টিভির পর্দায় বেশিক্ষণ থাকতে চান না, তারা বলে এগুলো ভালো লাগে না, এর জন্য আসিনি। গুরুদেবকে বলা হয়েছিল একটি আশ্রম বানান, গুরুদেব বললেন আশ্রমই যদি বানাতে হয় তাহলে গৃহস্থ আশ্রমকে ছেড়ে কেন আসলাম। তো যাই হোক, অনেক কথা বর্তমান টিভি সিরিয়ালে রামকৃষ্ণ বা সারদা মা নামে, রামকৃষ্ণ বা সারদা মা নামে একটি সিরিয়াল হচ্ছে, সেইখানে পর্যন্ত উল্টো পাল্টা দেখাচ্ছে। রামকৃষ্ণদেব শুয়ে আছেন খাটের মধ্যে, মা সারদা গিয়ে তার চরণের কাছে বসছেন, হঠাৎ করে লক্ষ্মী নারায়ণ হয়ে গেল তারা দুজন। কোথায় পেয়েছেন রামকৃষ্ণদেব নারায়ণ হয়ে গেল, সারদা মা লক্ষ্মী হয়ে গেল? এই সব প্রডিউসার আজকাল করছেন, এই সব শুরু করেছেন। অথচ সেই রামকৃষ্ণ সিরিয়াল হোক বা সারদা মা হোক কিংবা রানী রাসমণি হোক কিংবা মহাপ্রভুর সিরিয়াল হোক কিংবা কৃষ্ণ হোক, তার মধ্যে মিথ্যে কথা উল্টো পাল্টা গোজাখুরি না দিলে, গোজাখুরি না দিলে সেই কথা সেই এটা মার্কেট পাচ্ছে না সিরিয়ালটা, দুনিয়ার গোজাখুরি দিয়ে 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 বলবার কেউ নেই। প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী এবং আর কয়েকজন মিলে এই মহাপ্রভু সিরিয়ালটার উপর একটু প্রতিবাদে গর্জে উঠেছিলেন, তারপর থেকে আর কাউকে দেখিনি জীবনে। কারণ টিভির পর্দায় এগুলো দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, মনোরঞ্জিত হয়, এসব দিয়ে করবো কি? ধর্মকথা তো টিভিতেই জানা যায়, কেউ আর গ্রন্থ খুলে পড়ব? বর্তমানে ধর্ম এসে ঠেকেছে মদের বোতল এবং ভাতের হাড়িতে। কালী পুজো হলে মতের বোতল চাই, খাওয়ার চাই, বা কারো বাড়িতে যদি পুজো হয় চাই, বা কেউ মারা গেছে শ্মশানে যাবো তাও মদ খেয়ে যেতে হবে, আবার শ্রাদ্ধের দিন যদি পাবদা মাছ না করো তাহলে যাবো না ভাই। এখন ইলিশের সময় ইলিশ করবে, পাবদা করবে, তবে তোমার বাবার শ্রাদ্ধে যাবো। তার মানে এখন মানুষ শ্মশানে গিয়ে পুরাতেও যায়, মানে শ্রাদ্ধে এক হাত কবজি ডুবিয়ে খাবো আর মদটা খেতে পারবো ফকেটিয়ায়। তাহলে এখন ধর্ম এসে ঠেকেছে মদের হাড়ি আর এই মদের বোতল আর ভাতের হাড়িতে। কি খাওয়াবি বল, তাহলে তোর বাড়িতে পুজো হয়ে যাবো, তা না হলে যাব না। এই সব ব্যক্তির কখনোই চেতনা আসতে পারে না, কি করব হয়ে গেছে। যাই হোক, অনেক কথা বলেছি, লিখে রেখে বলতে হয়েছে ভুলে যাব বলে, প্রসঙ্গগুলো লিখে রেখেছিলাম। কালকে থেকে ভিডিওটি অনেকভাবে শেয়ার হয়েছে, বাংলাদেশ থেকে আরম্ভ করে অনেক গুরু ভাইরা অনেক ভক্তজনেরা অনুরোধ করেছিলেন সকাল হইতে যে অন্তত একটিবার লাইভে এসো, লাইভে এসে কিছু বলো। তাই আমাকে লাইভে আসতে বাধ্য হতে হলো এবং অনেক প্রসঙ্গ বাকি রয়ে গেল, মাথায় করে রেখেছিলাম, বলতে পারলাম না। শুধু সেই ব্যক্তির স্পর্ধা জেনে এখনো মনে করছি কিভাবে সেই ব্যক্তি নিজেকে এখনো ঠিক করে রেখেছেন, যে এত মানুষের ফোন আসছে আপনার ফোনে, এখনো একটিবারের জন্য আপনি ক্ষমা চাইলেন না, অর্থাৎ যেই আপনাকে ফোন করছে তার কাছেই বলছেন কি ভুল বলেছি, কি ভুল বলেছি, ঠিকই তো বলেছি, আপনি এইভাবে আপনি করছেন। আপনি যদি শৈব বা শাক্ত হয়ে থাকেন তাহলে আবারও বলছি আপনি অনধিকারী চর্চা করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর ভগবত সত্তা দূরের কথা, আপনি তো কৃষ্ণের ভগবত সত্তা জানেন না, গৌরাঙ্গ মহাপ্রভুর জানবেন কি? কৃষ্ণ তো একামাত্র এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, মহাপ্রভু স্বয়ং ভগবতী পরমেশ্বরী আদ্যাশক্তি মহামায়া জগজ্জননী রাধা, তার মধ্যে কৃষ্ণ দুই এক হয়ে প্রভু হয়েছেন। আপনি কৃষ্ণকে চেনেন না, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে কিভাবে বুঝবেন? তার ভক্তের চরণ ধুলাকে মাথায় নিন, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্তা অবশেষ তিন মহাবল, ভক্ত চরণে গিয়ে প্রণাম করুন, ক্ষমা চান, প্রার্থনা করুন যদি বাঁচতে চান।
আর রুদ্রাক্ষ মালা পরে আসরে উঠে নিন্দা করছেন, শিব আপনার প্রতি অসন্তুষ্ট, বৈষ্ণবানাম যথাসম্ভু। এইটা মনে রাখবেন, রুদ্রাক্ষ মালা আবার বড় বড় গলায় বলছে, রুদ্রাক্ষ মালা পড়েছি, তুলসী মালা আমি পড়ি না। আরে আপনার যোগ্যতা নাই, সাহস নাই, আপনার অধিকার নাই, তাই পড়েননি বলুন না। নাই তুলসীর হার যেবা না পড়িল বৃথাই জনমতার। আর যে আর কণ্ঠে তুলসী থাকে, যম কেন, যমের 14 পুরুষের ক্ষমতা থাকে না তাকে নরকের দ্বার দর্শন করাবে। তুলসীর এত মহিমা শাস্ত্রে বর্ণনা করছেন, ভগবান যাকে ছাড়া চলতে পারেন না। 56 ভোগ আর 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু একে নাহি মানি, যা কিছুদিন তুলসী ছাড়া হবে না। যাই হোক, অনেক বৈষ্ণবরা আছেন, সকলের পাদপদ্মে দাসের প্রণাম প্রণতি, শ্রী গুরুদেবের পাদপদ্মে প্রণাম প্রণতি, আচার্যগণের পাদপদ্মে প্রণাম প্রণতি, এবং অন্যান্য ভাবধারার আশ্রিত যদি থাকেন, শৈব শাক্ত বৈষ্ণব গণপত্রের অনেকে আমার সাথে তো আছেন ফেসবুকে, তারাও যদি দেখে থাকেন, আমার কথায় যদি কোথাও দুঃখ লাগে আমাকে পার্সোনাল বলতে পারেন, কিন্তু শৈব শাক্ত বৈষ্ণব গণপত্র ইত্যাদি নিয়েও যদি কোনো কথা উঠে থাকে, তাহলে বৃতিষ্ঠা থেকে বলেছি। বর্তমানে ফেসবুকে বৈষ্ণবদের সম্বন্ধে বাজে কথা বলতে বলতে তাদের একটা হ্যাবিচুয়েট হয়ে গেছে, কারণ গৌড়ীয় বৈষ্ণবরা চুপ করে থাকে, কিছু বলে না। সহ্য করে থাকো, সহ্য করলে ফল হবে, কিন্তু সহ্য করে জীব গোস্বামী পাদ সহ্য করেননি, সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন। এটাও মনে রাখবেন, হনুমান সোনার লঙ্কার আগুন লাগিয়ে দেখে এসেছিল, কেন, রামচন্দ্রের অপমান করেছিলেন রাবণ। তাই বৈষ্ণব যেমন ত্রিনাদপীর তৃণের মূরতি, তেমন বৈষ্ণব কিন্তু হনুমানের মতন বীররসের উপাসনা করেন, সেই হনুমানই কিন্তু আবার লঙ্কায় আগুন লাগিয়ে দিয়ে দেখে এসেছিল। কাজেই স্মরণে থাকা উচিত, শুধু ত্রিনাদপি নয়, হনুমান আদির মতন আমরা ভক্ত, যদি এই দিক ওদিক হয় আগুনও লাগিয়ে রাখতে পারি, তবে সাবধান করাটা উচিত। তাই আমরা সকলে সাবধান হচ্ছি এবং সাবধান করছিও বটে। ভালো থাকবেন, আর মহাপ্রভুকে নিয়ে বাজে কথা বলতে আসবেন না, পরে আপনাদেরই সাধনের অবক্ষয় হবে, উন্নতি হবে না, কারণ মহাপ্রভু সকলকে সম্মান করেছেন। মহাপ্রভু নিজে পর্যন্ত নবদ্বীপে রুক্মিণী বিজয় নাটকটি করতে গিয়ে, অভিনয় করতে গিয়ে, মঞ্চের মধ্যে তিনি কালীতারা ষোড়শী দশবিদ্যারূপ দর্শন করিয়ে শাক্তগণকে স্তনপান করিয়েছিলেন, চৈতন্য চন্দ্রামৃত নাটকের কথা, স্তনপান করিয়েছিলেন মহাপ্রভু। দেবী মূর্তিও দর্শন করিয়েছেন মহাপ্রভু, সরভুজ মূর্তি দর্শন করিয়েছেন। এরপরেও মহাপ্রভুর ভগবত সত্তা নিয়ে বেদাদি উপনিষদে আছেন। এই কিছু কিছু বর্তমানে কিছু কিছু ব্যক্তি যারা নিজেদেরকে শাক্ত শৈব বলেন, বারে বারে শাক্ত শৈব বলছি, কারণ এই শাক্ত শৈব কিছু ব্যক্তিরা খুব নোংরা ভাবে মহাপ্রভু সম্বন্ধে বাজে কথা বলেন, খুব নোংরা নোংরা কথা। আবার মহাপ্রভুকে তো অবতার মানবেই না, তার সাথে বাজে কথা নোংরা কথা বলবেন। শুনুন, কলিযুগে যদি ভগবত অবতার হয়ে থাকে, তাহলে কলিযুগের শেষ ভগবত অবতার একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রমাণিত, তারপরে কোনো ভগবত অবতার হয়নি। ভগবানের লীলাবতার, গুণাবতার, অংশাবতার, কলাবতার ইত্যাদি অনেক অবতার হতে পারে, কিন্তু ভগবানের ভগবত অবতার ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছাড়া কোনো অবতার হয়নি। যে যে যার যার সাধকের কাছে তার আপন আপন গুরুদেবও ভগবান, তা বলে তাহলে তো যার যার সাধকের অখণ্ড সাধক, অখণ্ড গুরু তত্ত্ব আছে এই জগতে, তাহলে সব গুরুর নামই যদি এখন ভগবতের ভগবানের মধ্যে দিয়ে রাখি তাহলে হবে না। হ্যাঁ, আমি বাঘের বাচ্চা, বাঘ নেউলে নয়, আমার সম্প্রদায় নিয়ে, আমার মহাপ্রভুকে নিয়ে যদি কেউ কিছু বলে, তাহলে আমি ছেড়ে কথা বলবো না, যদি মরতে হয় তাও মরবো। বেশ কয়েক বছর আগে তিলক নিয়ে অনেক কথা উঠেছিল, বংশপত্র তিলক অশাস্ত্রী ইত্যাদি ইত্যাদি, তখন প্রতিবাদ জানিয়েছিলাম, পাশে থাকবার কেউ ছিল না, মুখে মুখে অনেক ছিল, কিন্তু নবদ্বীপ থেকে কেউ আমাকে বলেছিল, কেন এটা করছো, এটা করলে ঠিক নয়, তারা আমার পাশে দাঁড়িয়েছে। আমি কেন, কারণ ওখানে আমার গুরুবর্গের নাম নিয়েছিল, আমি প্রতিবাদ করেছিলাম, এখন আপনার গুরুবর্গের সমাধির ক্ষেত্রে এটা এটা হচ্ছে বলে আপনার এখন খুব গায়ে লেগে বৈষ্ণব সমাজকে এক করে প্রতিবাদ করেছেন, আর তখন আমার গুরুবর্গের নাম নিয়েছিল বলে আপনারা প্রতিবাদের ভাষা খুঁজে পাননি, তাই না? তাহলে এখানে সবাই সবার গ্যাটটা বুঝি, আমরা কেউ সম্প্রদায়ের ভাবনা করি না। আমার মন্দিরটা বড় হোক, আমার শিষ্য বাড়ুক, আমার টাকা আসুক, বিদেশে যাব, শিষ্যকে ফোনে ফোনে বুকিং করে রেখে দেব। আজকাল তো আবার ফোনে ফোনে দীক্ষা হয়, অনলাইন দীক্ষা চলছে আজকাল, সম্প্রদায় আশ্রিত আমরা করছি। এই যদি আমাদের সম্প্রদায়ের এইরম হয়, তাহলে আমরা কার কাছে যাব? দুঃখের বিষয় বলতে বাধ্য হলাম, এগুলো আমিও যদি করে থাকি আপনারা আমাকেও বলবেন। উপদেশ করুন, উপদেশ করুন ফোনের মাধ্যম দ্বারা, কিন্তু দীক্ষা আদি কি, এগুলো তো আমাদেরই অবক্ষয় হচ্ছে। যারা জানতে পারবে বাজে কথা বলবে, এগুলো তো অন্যান্য বৈষ্ণব সম্প্রদায়ের, অন্যান্য সম্প্রদায়ের লোকেরা
বাজে কথা বাজে ভাব পোষণ করবে, এমনিও গৌড়িয়াদের এত প্রভাব প্রকাশ প্রচার বলে তাদের একটু জেল্লাসি হয় অনেকের। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সব থেকে বেশি প্রভাব বৈষ্ণব সমাজ তথা সারা পৃথিবীতে বলে অনেকেই এই বিষয়ে জেল্লাসি ফিল করে। কিন্তু তাদের জেল্লাসি করে লাভ হবে না। মানে কেন লাভ হবে না? আরে সমুদ্রের কাছে গিয়ে তুমি হিংসা করছো পুকুর হয়ে, আমারও জল আছে। প্রত্যেক সম্প্রদায় তার তার ভাবাশ্রিত হয়ে সমুদ্রের মতন মনে করা উচিত। তাই সেই সেই স্থান থেকে আমিও মনে করলাম আমি সমুদ্র হইতে জল গ্রহণ করছি, যে জল কখনো ফুরাবে না। আপনারা মনে করুন, কিন্তু কাউকে ছোট করবেন না, বাজে কথা বলবেন না। মহাপ্রভুকে ভগবান বলতে যদি দ্বিধাবাদে বলবেন না, কিন্তু মহাপ্রভুকে নিয়ে কটূক্তি করবেন না। মহাপ্রভু ধামেশ্বরকে শাড়ি পরানো হয় নবদ্বীপের, কারণ ধামেশ্বরের বিগ্রহের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া লীন হয়েছেন। মহাপ্রভু স্বয়ং রাধাকৃষ্ণের অবতার বলে ধামেশ্বর মহাপ্রভুকে শাড়ি পরানো হয় দেখে কিছুদিন আগে এক ব্যক্তি শাক্তদের একটা গ্রুপের মধ্যে মহাপ্রভুকে নোংরা নোংরা ভাষা প্রয়োগ করে অশ্লীল ভাষায় মহাপ্রভুকে গালাগালি দিয়েছেন। আরে কোনোদিন আপনার হৃদয় ভক্তি হতে পারে না, কোনোদিনও। কাকে করবেন ভক্তি? মা কালীকে, শিবজিকে, রামচন্দ্রকে, গণেশকে, কার্তিককে, বিশ্বকর্মাকে? কোন ভগবত অবতারকে করবেন? কোন ভগবত অবতার আপনার প্রণাম গ্রহণ করতে পারে না। কলিযুগের ভক্তির মূলাতে দাঁড়িয়েছেন গৌরহরি। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন, সেই যুগধর্ম প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিন্দা যে মুখে করছেন, সেই মুখে অন্য দেবদেবী স্তুতি করছেন কি? এবং জীবগোস্বামী পাদেও বলেছেন অন্যান্য দেবদেবীরও নিন্দা করা যাবে না, বৈষ্ণব হয়েও আমরা কারো নিন্দা করব না। কিন্তু হ্যাঁ, রামকৃষ্ণদেবের কথায় আসি, নিন্দা না করি কিন্তু ফোঁস করে উঠব। ভেবে যাবেন না আমাদের কেউ নেই, আমাদেরও লোক আছে, আমরাও আছি। এই বলে কথার বিশ্রাম দিচ্ছি, অনেক প্রসঙ্গ বাকি রয়ে গেছে, অনেক কথা বলতে পারলাম না। একাদশীও বটে, অনেক স্তবস্তুতির মাঝখানে বহু নিন্দা করে ফেলেছি, হয়তো বাজে কথা বলে ফেলেছি, ক্ষমা করবেন। কিন্তু ওই যে লোভের বস্তুকে তাতাড়ি না খেলে পরে সেই লোভটা চলে গেলে সেই বস্তুর প্রতি যেমন কদর থাকে না, এখন সেই ব্যক্তির প্রতি সকলেরই একটি রাগ রয়েছে, সকলে একটু চিন্তা করে এখন যদি প্রতিবাদ না করি পরে আর প্রতিবাদ করতে ইচ্ছা করবে না, মানে এই তো হয়ে গেছে। তো এইরকম ব্যক্তির মতন অনেক ব্যক্তি যারা কীর্তনিয়ার নয়, কীর্তন করছে, যারা পাঠক নয়, পাঠক সে যে পাঠ করছে, আবার অনেকে সম্প্রদায়ের আশ্রিত নয়, অনেকের করছে কি গলায় একটা মালা নিয়ে দীক্ষাও নেয়নি, এইসব শুরু করেছে ব্যবসা, ভগবানের নামকে ভাঙিয়ে খাচ্ছেন, খুব সাবধান। তাতে পাড়ায় পালা কীর্তন পাঠ নাই বা দিলেন, একটু ঠাকুরের ঠাকুরের ভোগ লাগিয়ে প্রসাদ বিতরণ করুন। ওই পালা কীর্তন আর পাঠকদের যে টাকা দিয়ে ই করবেন তার বদলে ঠাকুরের প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন, তাও ঠিক আছে। কিন্তু এই ব্যবসাদারীদের মুখে শুনতে যাবেন না ভাগবতীয় কথা, যারা ভগবানের নামকে বিকৃতি করে আবার ভগবানেরই আসরে কথা বলতে আসে। যাই হোক, আবারও বলছি, অপরাধ হলে ক্ষমা করবেন, সকলে ভালো থাকবেন, আর কেউ বাজে কথা, কোনো সম্প্রদায় যেন আমরা কোনো সম্প্রদায়কে নিয়ে বাজে কথা না বলি, কি শৈব শাক্ত বৈষ্ণব সৌর গণপত্য, একে অপরের প্রতি মনোভাবটাকে যেন এক রেখে সবাই আমরা সনাতনী, সনাতনের ছায়ায় দাঁড়িয়ে থেকে সনাতনকে আবার আগে শ্রেষ্ঠ আসনের মতন নিয়ে যেতে পারি। শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতেই হবে, আমরাই পারবো। স্বামীজি বলছেন সাহসী সাহসী ছাড়া কাপুরুষদের দ্বারা কখনো মহৎ কাজ হয় না, কাপুরুষদের দ্বারা মহৎ কাজ হবে না, কাপুরুষ নয় আমাদের, সাহসী হতে হবে। শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন ধারণ করেছিলেন, কালিয়া নাগের মাথায় উপরে নেছেছিলেন, অঘাসুর বঘাসুরকে বধ করেছেন, সেই কৃষ্ণের উপাসনা করেন। আর যদি তুলসীকে বাজে কথা বলে সেই ব্যক্তির কথা আপনাদের ভালো লাগে, তাহলে আর কিছু বলার নেই। এইরকম কীর্তনীয় বা পাঠকদের বয়কট করা উচিত, এদের কীর্তন শুনবেন না। এরা কখনো বলে বসবে কৃষ্ণ তো চোর, কৃষ্ণ তো চরিত্রহীন, রামচন্দ্র তো বনে গিয়ে মাংস খেয়েছিল, মহাপ্রভু তো মাকে ধরে মেরেছিল, এইসব কীর্তনীয় বা এইসব ব্যক্তিদের মুখে এইসব কথাই শোভনীয়, কারণ তারা এইসব ছাড়া আর কিছু জানে না। ভালো থাকবেন এবং কাউকে কোনোভাবে যেন আমরা উদ্বেগ না দিই। আজ হরিবাসর তিথি, হরিবাসর তিথিতে সকলকে প্রণাম জানাই। যদি আপনাদের এই আমার কথা শুনে কষ্ট পান আমাকে ক্ষমা করবেন। যদি কোনো কোনো বিষয়ে ভালো লাগে তাহলে মনে করবেন না যে আমি বলেছি, ভগবান যদি কিছু করিয়েছেন তাই বলতে সাহস করেছিলাম, তাই বলতে পেরেছি বা বলিয়েছেন। আর বারে বারে একটা নিবেদন প্রার্থনা, আমরা কেউ যেন কাউকে নিন্দা না করে এগিয়ে যেতে পারি, নিন্দা না করে।
নিন্দুকেরও নিন্দা করতে নেই, গোস্বামীপাদ বলছেন, গুরু মহারাজও বলেছেন নিন্দুকেরও নিন্দা করতে নেই, তবে হ্যাঁ একটু প্রতিবাদ থাকা দরকার, নাইলে পরে সবাই বাজে ভাবে তুলোধনা করবে। শিরদাঁড়াটা এখনো আছে, ভেঙে যায়নি, এটা মনে রাখবেন। যতক্ষণ শিরদাঁড়া আছে, শির সোজা করে দাঁড়ান, সোজা করে বসুন, কারণ বয়স হলে তো তখন আর পারবো না, এখন যখন শিরদাঁড়া হয়েছে সোজা হয়ে দাঁড়াবো। এই বলে কথার বিশ্রাম দিচ্ছি, ভালো থাকবেন, আর একাদশীর প্রণাম সকলকে। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতেরও প্রাণ, পূর্ণবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ, সবার অঙ্গিতে শোভে শ্রীচন্দন মালা, সবাই গায়েন কৃষ্ণ প্রেমেতে বিহ্বলা, মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল, সংকীর্তন রঙ্গে সবে হইল মিশাল, চৌদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন, মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের অনন্দন, যার নামানন্দে শিব বসন না জানে, যার রসে নাচেন শিব সে নাচে আপনে, যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অজামিল পাইল মোচন, যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, যার যাহার সহস্র বদনে ফণী, যার গুণ গায় সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নায়াচয়ে দেখে যত ভাগ্যবান, নিজানন্দে মালা নাহি রহে গলায়, ছিড়িয়া পরয়ে গিয়া ভকতের গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস তুসু কত যুগে গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় নিতাই জয় গৌর হরি, জয় শ্রী রাধে হরে কৃষ্ণ, জয় গৌর হরি, জয় নিতাই জয় নিতাই, বাঞ্ছা কল্পতরুভ্য শ্রী কৃপাসিন্ধুভ্যে বচে পতিতানাম পাবনেভ্যো।